এই ভিডিওতে কম্পিউটার আর্কিটেকচার এবং এই হাইব্রিড ডিজাইন চ্যাপ্টারের একটা অংশ আমরা দেখতে চাই। তো আমরা যে রিসোর্সগুলো এই ভিডিওতে ইউজ করেছি সেটা হচ্ছে প্রথমে কম্পিউটার আর্কিটেকচারের কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, এই বইটা ফিফথ এডিশন, এবং আরো কিছু ভিডিও এবং ইন্টারনেটের পেজ থেকে কিছু কিছু জিনিস ইউজ করা হয়েছে যেগুলো এখানে দেওয়া আছে। তো আমরা যে বইটা ইউজ করছি কম্পিউটার আর্কিটেকচারের কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, এটা ফিফথ এডিশন ইউজ করা হচ্ছে, যদিও পরের কমপক্ষে একটা এডিশন বাজারে আছে। তো তোমরা যদি পারো তাহলে পরের এডিশনটা ইউজ করাটা বেটার। দেখো এই পেজে কম্পিউটার আর্কিটেকচারের কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ বইয়ের কন্টেন্টটা দেখানো হয়েছে। আমরা বলতো এই ভিডিওতে মেমোরি হায়ারার্কি ডিজাইন অর্থাৎ চ্যাপ্টার টু এবং অ্যাপেন্ডিক্স বি রিভিউ অফ মেমোরি হায়ারার্কি, এই দুইটা চ্যাপ্টারের কন্টেন্টের কিছুটা অংশ আমরা কভার করবো। তো এই ভিডিওতে মেইনলি আমরা প্রথমে দেখতে চাই মেমোরি এবং মেমোরি হায়ারার্কি সম্পর্কে একটা কুইক রিভিউ, তারপর মেমোরি হায়ারার্কি কেন দরকার হয়, স্পেশালি ক্যাশ মেমোরি কেন দরকার হয়, এখন ক্যাশ মেমোরিতে যে অপারেশনগুলো হয় সেই অপারেশনগুলো সম্পর্কে আমরা জানবো, বিশেষ করে ক্যাশ মেমোরিতে একটা ব্লক কিভাবে প্লেস করা হয়, একটা ব্লক কোথায় প্লেস করা হয়, একটা ব্লককে কিভাবে আইডেন্টিফাই করা হয়, অথবা একটা ব্লক ক্যাশ মেমোরির কোন ব্লককে রিপ্লেস করবে সেটা কিভাবে ডিসাইড করা হয়, অথবা ক্যাশ মেমোরিতে যখন রাইট হয় তখন আসলে কি ঘটনা ঘটে। তাহলে প্রথমে আমরা দেখি মেমোরি এবং মেমোরি হায়ারার্কি সম্পর্কে খুব সংক্ষেপে আমরা দেখি। কম্পিউটার যে বিভিন্ন মেমোরি গুলো ইউজ করে মেমোরি গুলোকে তার অ্যাক্সেস ডাইমেনশনে ভাগ করাকেই বলা হচ্ছে মেমোরি হায়ারার্কি। যেমন ধরো সিপিইউর ভেতরে এক ধরনের মেমোরি থাকে যেটাকে আমরা রেজিস্টার বলি, তারপর সিপিইউর সাথে কানেক্টেড থাকে ক্যাশ মেমোরি, আবার ক্যাশ মেমোরিরও বিভিন্ন লেভেল থাকতে পারে, তারপর ক্যাশ মেমোরির সাথে কানেক্টেড থাকে মেইন মেমোরি, এবং মেইন মেমোরির সাথে কানেক্টেড থাকে ডিস্ক স্টোরেজ বা ফ্ল্যাশ মেমোরি। তো এখানে যে বিভিন্ন লেভেলে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে মূলত কিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে অ্যাক্সেস টাইমের উপর ভিত্তি করে, এখানে অ্যাক্সেস টাইমটাকে স্পিড হিসাবে দেখানো হয়েছে। তো উপরে যে ফিগারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সার্ভারের সম্পর্কিত ইনফরমেশন, উপরে যে ফিগারটা দেখতে পাচ্ছ এটা একটা সার্ভার সম্পর্কে ইনফরমেশন, এবং দ্বিতীয় ফিগারে দেখানো হয়েছে পার্সোনাল মোবাইল ডিভাইস বা একটা স্মার্টফোন এর ডেটাগুলো। তো এই ডেটাগুলো আসলে অনেক পুরনো ডেটা, তো এখন যদি তুমি এখনকার কোনো সার্ভার বা স্মার্টফোনের সাথে যদি এই ডেটাগুলো কম্পেয়ার করো তাহলে অনেক ভেরিয়েশন পাবে। তবে তবে টেকনোলজি মোটামুটি একই রকম, কাজে আমরা এই পুরোনো ডেটা গুলো দেখলেও আমাদের কোনো আমরা টেকনোলজিটা বুঝতে পারবো। তো এখানে মেমোরি হায়ারার্কিটাকে মেমোরি হায়ারার্কির যে বিভিন্ন লেভেল আছে লেভেলটাকে কিভাবে ভাগ করা হয়েছে, তো রেজিস্টারের সিপিইউ ভেতরে যে রেজিস্টার থাকে রেজিস্টারের সাইজ কিন্তু সব খুবই ছোট থাকে, এটা হচ্ছে উইদিন 1000 বাইটস। এরপরে ক্যাশ মেমোরি থাকে, ক্যাশ মেমোরি সাইজ ক্যাশ মেমোরিটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে L1 L2 এবং L3 ক্যাশ। তো L1 ক্যাশ এটার সাইজ যেমন ধরো 64 কিলোবাইট, বা এখনকার কম্পিউটার গুলাতে ক্যাশ মেমোরি সাইজ আরো বেশি থাকে। তারপর L2 ক্যাশের সাইজ আরো বেশি থাকে, L3 ক্যাশের সাইজ আরো বেশি থাকে, তারপর মেইন মেমোরির সাইজ আরো বড়, এবং ডিস্ক স্টোরেজ সাইজ আরো বেশি। তো কাজে আমরা যতই সিপিইউ থেকে দূরে যাচ্ছি ততই আমাদের মেমোরি সাইজ গুলো আস্তে আস্তে বাড়ছে। আবার যদি আমরা অ্যাক্সেস টাইমের কথা চিন্তা করি তাহলে সিপিইউ থেকে যদি আমরা দূরে যাব অ্যাক্সেস টাইম তত বাড়তে থাকবে, আর যদি আমরা কস্টের কথা চিন্তা করি তাহলে যদি আমরা সিপিইউ থেকে দূরে যাব আমাদের পার ইউনিট পার কস্ট পার মেমোরি ইউনিট এটা ততই কমতে থাকবে। এখানে আমরা এই পেজে আমরা মূলত একটা মেমোরি কিভাবে কাজ করে সেটার বেসিক জিনিসগুলো আমরা দেখতে চাই। এখানে দেখানো হয়েছে মেইনলি স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা SRAM, ক্যাশ মেমোরি গুলো SRAM টেকনোলজি ইউজ করে। তো তোমরা জানো একটা মেমোরিতে বিভিন্ন একটা মেমোরিতে অনেকগুলো সেল থাকে, তো এই সেল গুলোকে রো এবং কলামে ভাগ করা হয়। যেমন ধরো এখানে 8টা রো আছে এবং 16টা কলাম আছে, এবং এখানে প্রত্যেকটা সেল এক একটা বিটকে রিপ্রেজেন্ট করে, তাহলে ইন টোটাল এখানে 82 অর্থাৎ 16 বাইটস মেমোরি আছে। তো এস মেমোরি আসলে কিভাবে কাজ করে, যখন একটা মেমোরিতে যখন কোনো একটা অ্যাড্রেস দেওয়া হয় তো এই মেমোরির কাজ হলো যে ওই অ্যাড্রেসে যে ডেটাটা আছে সেই ডেটাটাকে পেক করে দেওয়া। যেমন ধরো এই মেমোরির ক্ষেত্রে এখানে 4 বিটের একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, আর অ্যাড্রেস দেওয়ার পর এই লাইনগুলো দিয়ে 8 বিটের একটা
ডেটা আমরা আউটপুট হিসাবে পাবো। তো এটা কিভাবে কাজ করে আপনি আমরা দেখি, সংক্ষেপে আমরা দেখি। তো যখন এটা 4 বিটের অ্যাড্রেস এখানে দেওয়া হচ্ছে, এই অ্যাড্রেসটাকে আবার ইন্টারনালি 2 ভাগে ভাগ করা হচ্ছে। এখানে যে 4 বিটের অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে সেটাকে ইন্টারনালি 2 ভাগে ভাগ করা হচ্ছে। তো লেফট মোস্ট বিট যেটা অর্থাৎ বিট 3, তো বিট 3 এটা ইনপুট হিসাবে দেওয়া আছে এই মাল্টিপ্লেক্সারকে, আর এরপরে 3টা বিট দেওয়া আছে ডিকোডারকে। এই 3টা বিট ডিকোডারকে দেওয়ার কারণে সে তার আউটপুট লাইন থেকে একটা লাইন সিলেক্ট করে। যেমন এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে যে অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 12, যার মান হচ্ছে 1100। এখানে লেফট মোস্ট বিট 1 এটা দেওয়া হচ্ছে মাল্টিপ্লেক্সারের ইনপুট হিসাবে, এবং বাকি 3টা বিট অর্থাৎ 100 এটা ইনপুট হিসাবে দেওয়া হচ্ছে ডিকোডার। এই 100 এটার মান হচ্ছে 4, এই জন্য ডিকোডার তার আউটপুট লাইনের 4 নম্বর লাইনটা আছে সেটা সে সিলেক্ট করবে। এই 4 নম্বর লাইনটা মেমোরির সাথে এমন ভাবে কানেক্টেড থাকে যে এই চার নম্বর লাইনটা সিলেক্টেড হওয়ার মানে হচ্ছে এই মেমোরির 4 নম্বর রো যেটা আছে 4 নম্বর রোটা সিলেক্ট, 4 নম্বর রোটা সিলেক্ট হয়ে যাবে। এখন 4 নম্বর রোতে আবার 16 বাইট, তার মানে 2 বাইট আছে। তো আমরা আসলে আউটপুটে 1 বাইট চাই, তো আসলে এই 2 বাইটের মধ্যে কোন বাইটটা আমরা চাই সেটার ইনফরমেশনটা পাস করা হয় মাল্টিপ্লেক্সার। এই যে লেফট মোস্ট যে বিটটা আছে 1, 3 নম্বর বিট যেটা আছে এই বিটটা আসলে এই মাল্টিপ্লেক্সার ইনপুট হিসাবে আসে, এবং সেই অনুযায়ী মাল্টিপ্লেক্সার এখানে 2টা বাইটের একটা সিলেক্ট। যেমন এখানে ইনপুট হিসাবে যদি 0 আসতো তাহলে এখানে লেফট মোস্ট বাইট সিলেক্ট হতো, আর যদি 1 আসে তাহলে রাইট মোস্ট বাইট সিলেক্ট হবে। তো কাজে এখানে যে অ্যাড্রেসটা ইনপুট দেওয়া আছে সেই অ্যাড্রেসের মাধ্যমে তাহলে আমরা 4 নম্বর রো এর সেকেন্ড যে বাইটটা আছে সেকেন্ড বাইটটা সিলেক্ট করবো। তো এইভাবে আসলে যে কোনো মেমোরিকে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিলে মেমোরির ভেতরে ওই অ্যাড্রেস যে বাইটকে বা যে ওয়ার্ডকে নির্দেশ করে, যে ওয়ার্ডকে সে নির্দেশ করে সেই ওয়ার্ডটা আউটপুট হিসাবে মেমোরি থেকে বের হয়ে আসবে। তো এরকম এসএমটা বা স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটা দেখলাম। তো স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটা মেইনলি ক্যাশে ইউজ করা হয়, আর এই ফিগার দেখানো হয়েছে একটা ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা ডিরাম। ডিরামটা মূলত আমরা মেইন মেমোরিতে ইউজ করি। তো ডিরাম আর এসএমের মধ্যে পার্থক্য আছে। তো এই ফিগারে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটা দেখানো হয়েছে। তো এখানেও আমরা যদি একটা অ্যাড্রেস দিয়ে দিই তো করেসপন্ডিং যে ডেটা সেই ডেটাগুলো আমরা আউটপুট হিসাবে পাবো। স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যামের সাথে পার্থক্য হচ্ছে এখানে যে সেলগুলো আছে প্রত্যেকটা সেলের সাথে প্রত্যেকটা সেলে এক একটা ক্যাপাসিটর থাকে ডাইনামিক র্যামের ক্ষেত্রে। তো এই ক্যাপাসিটর আসলে ওই বিটটা ধরে রাখে অর্থাৎ সিগন্যালটা হাই অথবা লো সিগন্যালটা ক্যাপাসিটরটা ধরে রাখে। তবে এখানে যেহেতু ক্যাপাসিটর ইউজ করা হয় তো এই ক্যাপাসিটরকে এটা ফ্রিকোয়েন্টলি চার্জ করতে হবে। ফ্রিকোয়েন্টলি চার্জ না করলে যেটা হবে, তো ডিরেমের ক্ষেত্রেও মেমোরিটাকে বিভিন্ন রো আর কলামে ভাগ করা হয় এবং প্রত্যেকটা সেল এক একটা বিট রিপ্রেজেন্ট করে। তো এখানে স্ট্যাটিক র্যামের সাথে পার্থক্য হচ্ছে স্ট্যাটিক র্যামের একটা সেট তৈরি করার জন্য মূলত ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়, আর ডাইনামিক র্যামের ক্ষেত্রে একটা সেল তৈরি করার জন্য মূলত ক্যাপাসিটর ইউজ করা হয়। তো আর ডাইনামিক র্যাম এটা কম্প্যাক্ট কম্পেয়ার টু স্ট্যাটিক র্যাম, এবং এটা স্ট্যাটিক র্যামের চেয়ে স্লোয়ার। আর স্লোয়ার বলি আসলে আমরা এটা মেইন মেমোরির জন্য ইউজ করি, এবং নট অনলি স্লোয়ার এটা চিপারও বটে। এই চিপার হওয়ার কারণে এবং এটা যেহেতু কম জায়গা নেয় সেজন্য আমরা মেইনলি মেইন মেমোরির জন্য ডিরামটা ইউজ করি। তবে জানালে ক্যাশ মেমোরি ক্যাপাসিটি অনেক কম হয় আর মেইন মেমোরি ক্যাপাসিটি অনেক বেশি হয়, তো যার দরুন মেইন মেমোরির জন্য আমরা ডাইনামিক র্যামটা ইউজ করি। তো এখানে ডাইনামিক র্যামের ক্ষেত্রে প্রত্যেকটা সেলে যে হাই বা লো ভোল্টেজ থাকে অর্থাৎ একটা যে বিট থাকে, তো এই বিটটাকে ফ্রিকোয়েন্টলি রিচার্জ করতে হবে, কিছুক্ষণ পর পর এটাকে রিচার্জ করতে হবে। যদি রিচার্জ না করা তাহলে এই বিটটা সে ধরে রাখতে পারে। তো এখানে স্ট্যাটিক র্যামের মতো দেখো বাম দিকে রো ডিকোডার থাকে আর ডান দিকে মাল্টিপ্লেক্সারের মতো কলাম ডিকোডার থাকে, আর এখানে সেন্স অ্যাম্পলিফায়ারটা ইউজ করা হচ্ছে এটা এই সেলগুলোকে রিচার্জ করার জন্য, সেলগুলোকে রিচার্জ করার জন্য। তো তাহলে এখানে স্ট্যাটিক র্যাম অথবা ডাইনামিক র্যাম মূল বিষয় হচ্ছে আমরা একটা মেমোরিতে যখন একটা অ্যাড্রেস দিয়ে দিই ওই অ্যাড্রেসের ওই অ্যাড্রেস যে লোকেশনকে ইন্ডিকেট করে সেই লোকেশনের ডেটাটা আমরা
ডেটা পাস দিয়ে পার পজিশন পাই। ঠিক একই ভাবে আমরা যদি মেমোরিতে রাইট করতে চাই, তাহলে যে অ্যাড্রেসে আমরা রাইট করতে চাই অর্থাৎ যে লোকেশনে আমরা রাইট করতে চাই সেই লোকেশনের অ্যাড্রেসটা আমরা ইনপুট হিসেবে দিব, এবং যে ডেটাটা রাইট করতে চাই সেই ডেটাটা আমরা ডেটা পাস দিয়ে দিব, আর করেসপন্ডিং ডেটাটা ওই লোকেশনে রাইট হবে। তো এভাবে আসলে ডাইনামিক বা স্ট্যাটিক ক্রমগুলো কাজ করে। দেখো এটার এটা আমরা হায়ারার্কিতে কেন কনভার্ট করছি তার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি আমরা। তোমরা যদি এই ফিগারটা দেখতে পাও, এই ফিগারের মধ্যে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে মেমোরির পারফরমেন্স, আর এটা দেখো প্রসেসরের উপরে এটা হচ্ছে প্রসেসরের পারফরমেন্স। তো প্রসেসরের পারফরমেন্সটা যে হারে বৃদ্ধি পেয়েছে, মেমোরির পারফরমেন্সটা সেই হারে বৃদ্ধি পায়নি। তার মানে প্রসেসরের পারফরমেন্স এবং মেমোরির পারফরমেন্সের মধ্যে একটা গ্যাপ আছে। একটা প্রসেসরকে কন্টিনিউয়াসলি মেমোরির সাথে ইন্টারাক্ট করতে হয়, প্রসেসরকে মেমোরির সাথে কন্টিনিউয়াসলি ইন্টারাক্ট করতে হয়। ধরো এই যে মাঝখানে যে ক্যাশ মেমোরি তিনটা আছে L1 L2 L3, এই তিনটা ক্যাশ মেমোরি যদি না থাকতো তাহলে সিপিইউটা সরাসরি মেমোরির সাথে ইন্টারাক্ট করতো। যেমন একটা প্রোগ্রামের যে ইনস্ট্রাকশন গুলো আছে, ইনস্ট্রাকশন গুলো মেমোরি থেকে সে একটা একটা করে নিত, নেওয়ার পর ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করতো। আবার ইনস্ট্রাকশন গুলোর মধ্যে যে ডেটা ডেটার দরকার হবে, কোনো কোনো ইনস্ট্রাকশনের যে ডেটার দরকার হবে সেই ডেটা গুলো মেমোরি থেকে নিত, নেওয়ার পর তাহলে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে পারতো। এখন মেইন মেমোরি, আসলে মেইন মেমোরি সিপিইউর তুলনায় তোমরা দেখতে পাচ্ছ যে এটা অনেক বেশি স্লো। তো কাজেই সিপিইউ যদি মেইন মেমোরির সাথে সরাসরি ইন্টারাক্ট করে সেক্ষেত্রে সিপিইউ এর এক্সিকিউশনটা অনেক স্লোয়ার হবে, অনেক বেশি স্লো হয়ে যাবে। তো যাতে এটা স্লো না হয় সেজন্য সিপিইউটা একটা ফাস্ট মেমোরির সাথে ইন্টারাক্ট করে, এই ফাস্ট মেমোরি হচ্ছে ক্যাশ মেমোরি। কাজেই ক্যাশ মেমোরি যদি থাকে তাহলে সিপিইউ খুব দ্রুত কাজ করতে পারে। তো এখানে দেখো যে আমরা দেখলাম যে সিপিইউ এর পরে যে ক্যাশ মেমোরি আছে সেটার সাইজ এরপর একটা থেকে কম, এইভাবে সাইজটা আস্তে আস্তে বাড়ছে। এখন মেমোরিতে দেখো, তাহলে দেখো আমরা যদি একটা প্রোগ্রাম এক্সিকিউট করি তাহলে কিভাবে জিনিসটা হয় একটু জাস্ট চেক করো। যেমন ধরো একটা হার্ড ডিস্কে মনে করো একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা তুমি রান করলে, তাহলে প্রোগ্রামটা যদি পুরোপুরি মেমোরিতে জায়গা হয়ে যায় তাহলে এটা মেমোরিতে চলে আসবে, আর যদি পুরোপুরি মেমোরিতে জায়গা না থাকে সেক্ষেত্রে একটা অংশ মেইন মেমোরিতে আসবে আর একটা অংশ ডিস্কের ডিস্ক স্টোরেজের একটা জায়গায় থাকবে। এখন মেইন মেমোরি থেকে প্রোগ্রামের ইনস্ট্রাকশন গুলো একটা একটা করে সিপিউ তে যাওয়ার কথা। তো এখন সরাসরি মেইন মেমোরি থেকে সিপিউ তে যাবে না, যাবে কোথায়? যাবে হচ্ছে L3 ক্যাশে, তারপর L3 ক্যাশ থেকে যাবে L2 ক্যাশে, তারপর যাবে L1 ক্যাশে। এখন সিপিইউ তাহলে L1 ক্যাশ থেকে ইনস্ট্রাকশন বা ডেটা এগুলো নিবে, নেওয়ার পর এক্সিকিউট করবে। তো যার জন্য তোমার যেহেতু L1 ক্যাশটা অনেক ফাস্টার, তো কাজে সিপিইউ অনেক দ্রুত কাজ করতে পারবে। এখন প্রবলেম হচ্ছে কোথায়? প্রবলেম হচ্ছে যে মেইন মেমোরি সাইজ অনেক বড় আর ক্যাশ মেমোরি সাইজ অনেক ছোট, কাজে মেইন মেমোরির পুরো কন্টেন্ট একসাথে ক্যাশ মেমোরিতে আনা সম্ভব না। এই জন্যই মেইন মেমোরির একটা অংশ ক্যাশ মেমোরিতে আসবে। ওকে, মেইন মেমোরি একটা অংশ ক্যাশ মেমোরিতে আসতে হবে। এখন মেইন মেমোরির একটা অংশ যদি ক্যাশ মেমোরিতে আসে তাহলে সিপিইউ ক্যাশ মেমোরি থেকে যে ইনস্ট্রাকশন ডেটাগুলো নিবে আর কাজ করবে, তো সেই ক্ষেত্রে কিছুক্ষণ পরেই তো আসলে ক্যাশ মেমোরিতে যে ইনস্ট্রাকশন ডেটা সে নিয়েছিল সেগুলো তো এক্সিকিউশন শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে যদি এখানে যে ডেটা ইনস্ট্রাকশন আছে সেগুলো যদি সেগুলোর কাজ যদি শেষ হয়ে যায় তখন কি করবে সে? তখন মেইন মেমোরি থেকে আবার আর একটা অংশ ক্যাশ মেমোরিতে নিয়ে আসবে। ওকে, এটা আরো একটু এক্সপ্লেন আমরা করি। যেমন ধরো এই যে ডান সাইডের যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটা, তো ডান সাইডের ফিগারে দেখো ওখানে কি আছে, প্রসেসরের সাথে L1 ক্যাশ আছে, তারপর L2 ক্যাশ, তারপর L3 ক্যাশ, আবার নিচে মনে করো আরো কি মেইন মেমোরি আছে, তারপর ডিস্ক স্টোরেজ আছে। এখন এই যে মেইন মেমোরি বা ক্যাশ মেমোরি এগুলোকে আসলে কি করা হয়, বিভিন্ন পেজে বা বিভিন্ন ব্লকে ভাগ করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছ যে L3 ক্যাশে ক্যাশকে অনেকগুলো ব্লকে ভাগ করা হয়েছে, ঠিক একই ভাবে নিচে যে মেইন মেমোরি থাকবে মেইন মেমোরিকেও এরকম ব্লকে ভাগ করা হবে। তো L3 ক্যাশ থেকে একটা ব্লক কোথায় যাবে? L2 ক্যাশে যাবে। এখানে বুঝতে পারছো যে L2 ক্যাশে নাম্বার অফ ব্লকস এটা কম, L3 ক্যাশে নাম্বার অফ ব্লকস বেশি, মেইন মেমোরিতে নাম্বার অফ ব্লকস আরো অনেক বেশি হবে। তাহলে দেখো একটা ব্লক L3 ক্যাশ থেকে L2 তে আসবে, L2 থেকে আবার L1 আসবে, L1 থেকে L1 ক্যাশ থেকে প্রসেসর প্রয়োজন মতো নিবে, নেওয়ার পর কাজ করবে। এখন ধরো প্রসেসর এমন একটা ইনস্ট্রাকশন বা ডেটা চাইলো যেটা তোমার L1 ক্যাশে নাই, তো সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে মিস বা ক্যাশ মিস। তো ক্যাশ মিস যখন হবে তখন এটাকে এই মিস ক্যাশ মিসটাকে প্রপাগেট করবে পরের লেভেলে অর্থাৎ L2 ক্যাশে। আবার L2 ক্যাশেও যদি যে ডেটা বা ইনস্ট্রাকশন চাচ্ছে সেটা যদি না থাকে তাহলে L2 ক্যাশে সেটাকে ফরওয়ার্ড করবে L3 ক্যাশে, L3 ক্যাশেও যদি না থাকে সেটাকে ফরওয়ার্ড করা হবে বা প্রপাগেট করা হবে কোথায়? মেইন মেমোরিতে। তো এরপর মেইন মেমোরি থেকে ওই ব্লকটা L3 তে আসবে, L3 থেকে L2 তে আসবে, L2 থেকে L1 আসবে। তো এটা হচ্ছে তোমার প্রসেস, একটা প্রোগ্রাম যখন এক্সিকিউট হয় তখন এইভাবে প্রোগ্রামের বিভিন্ন অংশগুলো মেমোরি হায়ারার্কিতে ট্রান্সফার হয়, মানে লোয়ার মেমোরি গুলো থেকে আস্তে আস্তে আপার লেভেলের মেমোরি গুলোতে ট্রান্সফার হয়। এখন যতটুকু বললাম ততটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা? রেসপন্স করো।
এটা মূলত মানে আগে আলোচনা করা হয়েছিল তাই না? তারপরে যদি না বুঝো তাহলে বলবে আমাকে। আসলে লাগে না, এটা আমরা দেখবো যে আসলে এটা একটা মানে প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালের প্রিন্সিপালের উপর ভিত্তি করে ক্যাশ মেমোরি গুলো তৈরি করা হচ্ছে। তো ওই প্রিন্সিপালের কারণে আসলে এটা মানে এটা যদি মিস যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে স্লো হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি মিস বেশি হয় না। ওকে, কেন হয় না সেটা আমরা দেখি, যে এখনই দেখবো আমরা। ওকে স্যার, কিছু যদি আমি সিপিইউ থেকে মেমোরিতে রাইট করতে চাই তাহলেও কি আমার এই ধাপে যেতে হবে নাকি সরাসরি যাওয়া যাবে? সিপিইউ থেকে যদি মেমোরিতে রাইট করো তো সেক্ষেত্রে এটা মানে দুইটা স্ট্র্যাটেজি আছে, সেটাও আমরা দেখবো এখানে। ওকে, এটা ওই ব্লকটা ক্যাশ মেমোরিতে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, মানে তুমি ব্লকটা ক্যাশ মেমোরিতে আনার পরে রাইট করতে পারো অথবা ব্লকটা ক্যাশ মেমোরিতে না এনেও তুমি রাইট করতে পারো। তো এটা দুইটা আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে, তো সেটা আমরা দেখবো। হ্যাঁ, একটু পরে এটা আসবে। আচ্ছা, তাহলে দেখো এরপরে যে পেজটাতে একই ইনফরমেশন এখানে দেখানো হয়েছে, সিপিইউ, তারপর L1, L2 ক্যাশ, L3 ক্যাশ, তারপর মেইন মেমোরি, তারপর ডিস্ক স্টোরেজ, আর ডান দিকে দেখানো হয়েছে পার্সোনাল মোবাইল ডিভাইসের জন্য ডিস্ক স্টোরেজের জায়গা, এটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। ওকে, তো দেখো L1 ক্যাশ এটার সাইজটা দেখো, এটা কত, 64 কিলোবাইট মাত্র। ওকে, L2 ক্যাশের সাইজ 256 কিলোবাইট, L3 এর 2 থেকে 4 মেগাবাইট। আচ্ছা, এখন এই ফিগার তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আসলে একটু পুরোনো ফিগার, তো নতুন যে প্রসেসরগুলোতে আসলে এগুলো একটু কম বেশি থাকতে পারে। ওকে, আচ্ছা দেখো এখন মেমোরি হায়ারার্কি কেন দরকার হয়, এটা একজন প্রোগ্রামার যখন প্রোগ্রাম করে সে আসলে কোনো মেমোরির সাইজের লিমিটেশন সে অ্যাকসেপ্ট করতে চায় না। অর্থাৎ আমি প্রোগ্রাম করব, আমার জন্য আমার প্রোগ্রামের জন্য যত মেমোরি দরকার আমি ততটুকুই চাই। মনে করো মেইন মেমোরির সাইজ হচ্ছে 4 জিবি, এখন একজন প্রোগ্রামার একটা প্রোগ্রাম লেখার সময় তার দরকার হলো 8 জিবি মেমোরি, এখন তার মানে সে কি প্রোগ্রাম লেখা বন্ধ করে দিবে? আসলে সেরকম না, সে প্রোগ্রাম লেখা বন্ধ করতে তো চাইবে না, আসলে তার বন্ধ করারও দরকার নাই। ওকে, এখন সে তাহলে প্রোগ্রামারের ডিমান্ড হচ্ছে সে আনলিমিটেড অ্যামাউন্ট অফ মেমোরি চায়, এবং মেমোরিটা স্বাভাবিকভাবেই ফাস্টার হওয়া উচিত। একজন প্রোগ্রামার ফাস্ট মেমোরি এবং আনলিমিটেড অ্যামাউন্ট অফ মেমোরি চায়, কিন্তু স্বাভাবিকভাবেই ফাস্ট মেমোরি অনেক বেশি এক্সপেন্সিভ হবে। তাহলে তাহলে সলিউশনটা কি, তার মানে ফাস্ট মেমোরি তুমি অনেক বেশি কিনতে পারবে না, অনেক বেশি অনেক বেশি যদি ফাস্ট মেমোরি একটা কম্পিউটার ইউজ করা হয় তাহলে কম্পিউটারের দাম অনেক বেড়ে যাবে, কাজে অনেক বেশি ফাস্ট মেমোরি ইউজ করা যায় না। যেমন ধরো মেইন মেমোরি, যেটা মেইন মেমোরি আসলে ততটা ফাস্ট না, আমরা দেখলাম যে একটা সিপিইউ যত ফাস্ট কাজ করতে পারে মেইন মেমোরি এত ফাস্ট কাজ করতে পারে না, কাজে সিপিইউর সাথে তাল মিলিয়ে চলতে পারে এরকম ফাস্ট মেমোরি তুমি যদি চাও তো সেটা অনেক বেশি এক্সপেন্সিভ হবে। তো তাহলে দেখো এটা সলিউশনটা কি, সলিউশন হচ্ছে প্রিন্সিপাল অফ লোকালিটি ইউজ করা এবং মেমোরিটাকে হায়ারার্কিতে অর্গানাইজ করা। আমরা একটু আগে যে হায়ারার্কি দেখলাম এটা অর্গানাইজ করা হয় এই জন্য যাতে একজন প্রোগ্রামারকে ফাস্ট মেমোরি দেওয়া যায় এবং তোমার এক্সপেন্সটা ল থাকে। এই কারণে দেখো ক্যাশ মেমোরি আমরা যে নিলাম, ক্যাশ মেমোরি কিন্তু সাইজ অনেক ছোট, ক্যাশ মেমোরি যদি বড় করতে চাও তাহলে কম্পিউটারের দাম বেড়ে যাবে, আবার বড় করলে অন্যান্য সমস্যাও আছে যেটা আমরা দেখবো। তাহলে মানে সলিউশনটা হচ্ছে যে মেমোরিটাকে হায়ারার্কিতে অর্গানাইজ করা, হায়ারার্কির নিচের দিকে থাকবে লার্জার মেমোরি এবং স্লোয়ার মেমোরি এবং চিপার মেমোরি, আর উপরের দিকে থাকবে স্মলার মেমোরি, এক্সপেন্সিভ মেমোরি এবং ফাস্টার মেমোরি। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে যে প্রিন্সিপালের উপর ভিত্তি করে এটা তৈরি সেটা বলা হচ্ছে প্রিন্সিপাল অফ লোকালিটি। প্রিন্সিপাল অফ লোকালিটি কি জিনিস, সেটা হচ্ছে যে একটা প্রোগ্রাম রিসেন্টলি যে ডেটা এবং ইনস্ট্রাকশন ইউজ করছে এটা আবার রিউজ করার একটা টেন্ডেন্সি আছে, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ লোকালিটি। বুঝতে পেরেছো কিনা? মনে করো একটা প্রোগ্রাম কারেন্টলি একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে, এই ইনস্ট্রাকশনটা আবার এক্সিকিউট হওয়ার সম্ভাবনা আছে। ওকে, সম্ভাবনা বেশি, এটা তুমি ইজিলি গেস করতে পারো। যেমন ধরো আমরা প্রোগ্রামের মধ্যে লুপ ইউজ করি, তো একটা লুপের মধ্যে যদি একটা ইনস্ট্রাকশন থাকে এই ইনস্ট্রাকশন কি হয়, বারবার একই ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়। তো কাজেই একটা প্রোগ্রাম ডেটা এবং ইনস্ট্রাকশন রিইউজ করবে এটাই, এটার প্রবাবিলিটি বেশি। ওকে, যেমন একটা প্রোগ্রামের এটা রুল অফ থাম মানে জেনারেল একটা রুল আছে, জেনারেল রুলটা কি যে একটা প্রোগ্রামের 90% এক্সিকিউশন টাইম মানে মানে 10% একটা প্রোগ্রামের 10% কোড 90% টাইম সেটা এক্সিকিউট হয়, মানে একটা প্রোগ্রাম এক্সিকিউট হতে যা তার টোটাল যে সময়টা লাগে এই সময়ের 90% সে আসলে 10% কোড ইউজ করে, প্রোগ্রামের 10% অংশ সে এক্সিকিউট করে। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে আসলে একই ইনস্ট্রাকশন বারবার এক্সিকিউট হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। তো এটা লোকালিটি দুই ধরনের, টেম্পোরাল এবং স্পেশাল লোকালিটি। আচ্ছা, টেম্পোরাল লোকালিটি, টেম্পোরালটা টাইমের সাথে রিলেটেড, স্পেশালটা হচ্ছে স্পেসের সাথে রিলেটেড। স্পেস বলতে এখানে মেমোরির অ্যাড্রেস বোঝানো হচ্ছে,
আচ্ছা টেম্পোরাল লোকালিটিটা কি রিসেন্টলি অ্যাক্সেসড আইটেমস আর লাইকলি টু বি অ্যাক্সেসড ইন দ্য নিয়ার ফিউচার যে আইটেমটা এখন অ্যাক্সেস করা হয়েছে নিয়ার ফিউচারে এই আইটেমটা আবার অ্যাক্সেস করা হবে যেমন লুপের ভিতরে যদি থাকে লুপের ভিতরে একটা ইনস্ট্রাকশন আছে বা একটা ভেরিয়েবল ইউজ করেছে লুপের ভিতরে তাহলে ইনস্ট্রাকশন ভেরিয়েবল এটা নিয়ার ফিউচারে আবার ইউজ হওয়ার টেন্ডেন্সি আছে ওকে এটা হচ্ছে টেম্পোরাল লোকালিটি আর স্পেশাল লোকালিটি হচ্ছে আইটেমস হুজ অ্যাড্রেসেস আর ক্লোজ টুগেদার টেন্ড টু বি রেফারেন্সড ক্লোজ টুগেদার ইন টাইম মনে করো এক মেমোরির দুইটা ইনস্ট্রাকশন যদি কাছাকাছি অ্যাড্রেসে থাকে কাছাকাছি জায়গায় যদি থাকে তাহলে কি হবে এরা মানে এই কাছাকাছি টাইমেই তারা এক্সিকিউট হওয়ার সম্ভাবনা বেশি দুইটা ইনস্ট্রাকশন মেমোরিতে বা দুইটা ডেটা মেমোরিতে আছে এই এই ডেটা বা ইনস্ট্রাকশন দুইটা যদি মেমোরির কাছাকাছি জায়গায় থাকে কাছাকাছি অ্যাড্রেসে যদি থাকে তাহলে এরা কাছাকাছি সময়ে এক্সিকিউট হবে এটা দেখো এক্সাম্পল হিসেবে বলা যায় ধরো প্রোগ্রামটা তোমার যে এক্সিকিউট হয় প্রোগ্রামটা কিন্তু সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হয় তাই তো প্রথম ইনস্ট্রাকশন প্রথমে হয় তারপরে ইনস্ট্রাকশন তারপরে এক্সিকিউট হয় তারপরে ইনস্ট্রাকশন তারপরে এক্সিকিউট হয় এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল একটা নেচার আছে তো কাজে একটা প্রোগ্রাম যদি মেমোরিতে সিকোয়েন্সিয়ালি থাকে তাহলে এই স্টেটমেন্ট গুলো এই ইনস্ট্রাকশন গুলো মানে কাছাকাছি সময়ের মধ্যে এক্সিকিউট হওয়ার সম্ভাবনা বেশি ঠিক একই ভাবে মনে করো একটা অ্যারে আছে অ্যারে তো অ্যারের ভেতরে যে ডেটা গুলো আছে ডেটা গুলো মেমোরির কাছাকাছি জায়গায় থাকে কাজেই এদের এরা যে ইউজ হবে এরা ইউজ হবে কাছাকাছি টাইমে এটা হচ্ছে স্পেশাল লোকালিটি আচ্ছা তাহলে দেখো ধরো মেমোরিতে একটা প্রোগ্রাম আছে একটা প্রোগ্রামের কনসিকিউটিভ সিকোয়েন্স তুমি যদি ক্যাশ মেমোরিতে নিয়ে আসো ওকে ক্যাশ মেমোরিতে যদি নিয়ে আসো তাহলে এটা দেখো যেহেতু কনসিকিউটিভ সিকোয়েন্স নিয়ে আসে তার মানে মেমোরির কাছাকাছি জায়গার ইনস্ট্রাকশন ডেটা একসাথে তুমি মেমোরি ক্যাশ মেমোরিতে নিয়ে আসলে কাজে এগুলা কি হবে এগুলা কাছাকাছি সময় এক্সিকিউট হওয়ার সম্ভাবনা বেশি তারপর আরেকটা কি যে এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো বারবার রিউজ হওয়ার সম্ভাবনা বেশি বারবার এক্সিকিউট হওয়ার সম্ভাবনা বেশি কাজে ক্যাশ মেমোরিতে আমরা যদি কনসিকিউটিভ সিকোয়েন্স অফ মানে মেমোরি কন্টেন্ট যদি আমরা ক্যাশ মেমোরিতে নিয়ে আসি তাহলে সেটা টেম্পোরাল লোকালিটি এবং স্পেশাল লোকালিটি ফলো করার চান্স বেশি ওকে এই কারণে ক্যাশ মেমোরির ছোট সাইজ হলো ক্যাশ মেমোরিতে মিস হওয়ার সম্ভাবনা কম থাকে মিস তো হবে বটেই কিন্তু মিস হওয়ার সম্ভাবনাটা কম হিট হওয়ার সম্ভাবনাটা বেশি তাহলে দেখো ক্যাশ মেমোরি থাকার কারণে আসলে কি হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি থাকার কারণে যদিও ক্যাশ মেমোরিটা ছোট প্রসেসর ক্যাশ মেমোরি থেকে ফাস্টার অ্যাক্সেস করতে পারছে দ্বিতীয়ত সাইজ ছোট হলেও তোমার এই কন্টেন্ট গুলো যেহেতু বারবার ইউজ হচ্ছে কাজে কাজে তোমার প্রসেসরের কাছে জিনিসটা অ্যাকচুয়ালি প্রসেসরের পার্সপেক্টিভে তুমি যদি দেখো ক্যাশ মেমোরি সাইজে ছোট হলেও যেহেতু এর ইনস্ট্রাকশন গুলো বারবার এক্সিকিউট হচ্ছে ডেটাটা বারবার ইউজ হচ্ছে কাজেই প্রসেসরের পার্সপেক্টিভে সেটা আসলে ছোট না যেটা প্রসেসর আসলে মনে করবে যে অনেক বড় একটা মেমোরি আছে বা প্রোগ্রামার প্রোগ্রামের পার্সপেক্টিভে তুমি যদি চিন্তা করো সে মনে করবে যে অনেক ফাস্ট একটা মেমোরি আছে অনেক বড় একটা মেমোরি আছে এটা হচ্ছে তোমার ওই মেমোরি হায়ারার্কির মেইন প্রিন্সিপল ওকে আচ্ছা তারপর দেখো কারেন্টলি যে প্রসেসর গুলো আছে সেগুলো তো প্রায় সবই হচ্ছে মাল্টি কোর প্রসেসর ওকে মাল্টি কোর প্রসেসর তার মানে অ্যাকচুয়ালি এখানে প্রসেসিং ইউনিট বা বলতে পারো অ্যারিথমেটিক লজিক ইউনিট মাল্টিপল থাকে তো মাল্টিপল থাকার কারণে ইভেন তোমার প্রত্যেকটা কোরের সাথে আবার ক্যাশ মেমোরিও থাকে তাহলে দেখো মাল্টি কোর হওয়ার কারণে নাম্বার অফ কোরের সাথে মানে ব্যান্ডউইডটা বেড়ে যায় অর্থাৎ তার রিকোয়ারমেন্টটা বেড়ে যায় তো মেমোরি থেকে যে ডেটা ইনস্ট্রাকশন সে নিচ্ছে এটার অ্যামাউন্টটাও অনেক বেশি হয় ওকে এটা কিসের জন্য এটা হচ্ছে নাম্বার অফ কোর যেহেতু বেশি তাহলে প্রত্যেকটা কোরই তোমার ইনস্ট্রাকশন এবং ডেটা নিচ্ছে কাজে মেমোরি থেকে তার নেওয়ার রেটটাও বেশি হবে অর্থাৎ ব্যান্ডউইডটাও বেশি হতে হবে যেমন ধরো কোর i7 এটা আসলে আগের জেনারেশন এখনকার জেনারেশন না কি হয় যে ক্যান জেনারেট টু রেফারেন্সেস পার কোর পার ক্লক প্রত্যেকটা ক্লকে প্রত্যেকটা কোর দুইটা করে মেমোরি রেফারেন্স জেনারেট করতে পারে ওকে তার মানে মেমোরি থেকে রিড বা মেমোরিতে রাইট করা এরকম দুইটা ইনস্ট্রাকশন পার ক্লকে জেনারেট করতে পারে ওকে তার মানে দেখো মেমোরি ব্যান্ডউইথ অনেক বেশি হতে হবে যেমন ধরো চারটা কোর যদি থাকে এবং তোমার ক্লক যদি হয় 3.2 GHz তো সেই ক্ষেত্রে প্রতি সেকেন্ডে সে ডেটা কত নেবে 64 বিট ডেটা 25.6 বিলিয়ন 64 বিট ডেটা সে নিবে প্লাস তোমার 12.8 বিলিয়ন 128 বিট ইনস্ট্রাকশন সে নিবে ওকে তার মানে এতগুলো ডেটা এবং ইনস্ট্রাকশন সে মেমোরি থেকে নেওয়ার দরকার হতে পারে তার মানে তার ব্যান্ডউইথ দরকার হতে পারে পার সেকেন্ডে 409.6 GB ওকে এত ব্যান্ডউইথ তার দরকার হতে পারে মাল্টি কোর প্রসেসর ফোর কোর প্রসেসর তাহলে দেখো মাল্টি কোর হওয়ার কারণে এটার নেসেসারি ব্যান্ডউইথ আরো বেশি হয়ে গেছে তার মানে ফাস্টার মেমোরির দরকার প্রয়োজনীয়তাটা আরো বেড়ে গেছে যেমন আর তুমি যদি অন্য র্যামের কথা চিন্তা করো ডিরাম আমরা যে মেমোরিটা মেইন মেমোরি বা র্যাম ইউজ করি সেটা অ্যাকচুয়ালি ডিরাম ডাইনামিক র্যাম তো ডাইনামিক র্যামের ব্যান্ডউইথ হচ্ছে ইজ অনলি 6% অফ দিস তার মানে ডিরামের ব্যান্ডউইথ কত 25 GB পার সেকেন্ড ওকে যেটা এটা কত অনলি 6% ওকে
এই জন্য তোমার কি করতে হবে, আসলে ডিরেম এর স্পিডের উপর ডিপেন্ড করলে চলবে না, এই জন্য আমাদের মেমোরিটাকে কোনোভাবে ফাস্টার করতে হবে, এই জন্যই মেমোরি হায়ারার্কির দরকার। কাজে মেমোরি হায়ারার্কি কি করবে, পাইপলাইন ক্যাশ ইউজ করে, এটা একটা টেকনোলজি, পরে আমরা দেখবো, মাল্টিপোর্ট ইউজ করে ব্যান্ডউইথ বাড়ানোর জন্য, তারপর এইভাবে আরো মাল্টিপল লেভেলে ক্যাশ ব্যবহার করে, যেমন L1 L2 L3 ক্যাশ, ওকে। আবার থার্ড লেভেলে মানে L3 ক্যাশটা আবার শেয়ার্ড করা, মানে L1 L2 ক্যাশটা এটা প্রত্যেকটা কোরের জন্য আলাদা, কিন্তু L3 ক্যাশটা সাধারণত এটা শেয়ারড একটা ক্যাশ। এখন দেখো আবার পাওয়ার কনজাম্পশন একটা ইস্যু, যেমন ধরো এখানে এক্সাম্পল দেওয়া আছে, হাই এন্ড প্রসেসরস হ্যাভ গ্রেটার দ্যান 10 মেগাবাইট অন চিপ ক্যাশ, ধরো L3 ক্যাশ যেটা সেটা একটা অন চিপ ক্যাশ, এটা একটা হাই এন্ড প্রসেসরের জন্য এটা 10 মেগাবাইট বা তার বেশি হতে পারে, ওকে। এটা কিন্তু প্রচুর পাওয়ার কনজিউম করে, মানে পাওয়ার কনজাম্পশন একটা ইস্যু এই কারণে, কারণ আমরা তো স্মার্টফোন ইউজ করি, স্মার্টফোনে তোমরা জানো পাওয়ার কনজাম্পশনটা একটা বড় ইস্যু, কারণ এটা হচ্ছে পোর্টেবল ডিভাইস, এবং এর ভেতরে যে ব্যাটারি আছে ব্যাটারিটা তুমি বেশি বড় করতে পারবে না, কাজ বেশি বড় করলে এটা সাইজ বেড়ে যাবে, ওজন বেড়ে যাবে, কাজে পাওয়ার কনজাম্পশন একটা বড় ইস্যু। ইভেন তোমার শুধু স্মার্টফোন না, তোমার কম্পিউটার বা সার্ভারের জন্য পাওয়ার হচ্ছে একটা বড় ইস্যু। আর বোথ স্ট্যাটিক এন্ড ডাইনামিক পাওয়ার ইজ এন ইস্যু। স্ট্যাটিক পাওয়ার কোনটা, ধরো একটা কম্পিউটার কোনো কাজ করছে না, এই অবস্থায় সে কিছু পাওয়ার কনজিউম করবে, যেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক পাওয়ার। আবার কম্পিউটার যখন রানিং অবস্থায় আছে, ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে, তখন সে পাওয়ার কনজিউম করবে, সেটাকে বলা হচ্ছে ডাইনামিক পাওয়ার, ওকে। পার্সোনাল মোবাইল ডিভাইসে তোমার পাওয়ার বাজেটটা কত, 10-50 times স্মলার, ওকে, মানে নর্মাল কম্পিউটার বা সার্ভারের চেয়ে 20-50 গুণ মানে কম পাওয়ারের জন্য বাজেট থাকে, ওকে। আর তোমার 25%-50% ইজ কনজিউম বাই ক্যাশ মেমোরি, মানে পাওয়ার ক্যাশ মেমোরি কিন্তু প্রচুর পাওয়ার কনজিউম করে, যেমন ধরো 25-50% পর্যন্ত পাওয়ার কনজিউম করতে পারে। আচ্ছা তাহলে তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা রেসপন্স করো, আর কোনো কোশ্চেন থাকলে বলো। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ক্যাশ মেমোরি কিছু টার্ম আমাদের জানতে হবে, যেটা তোমরা এই যে বাম দিকে স্লাইডের বাম দিকে দেখতে পাচ্ছ, ক্যাশ মেমোরি তাহলে কোনটাকে বলা হচ্ছে, তোমরা জানো যে ফার্স্ট লেভেল অফ মেমোরি হায়ারার্কি রিসিভিং অ্যাড্রেস ফ্রম দা প্রসেসর, তার মানে প্রসেসর থেকে যখন একটা অ্যাড্রেস বের হয় মেমোরি রিড করার জন্য বা মেমোরিতে রাইট করার জন্য, এই অ্যাড্রেসটা প্রথমে কার কাছে আসে, ক্যাশ মেমোরির কাছে আসে, ওকে। একটা প্রসেসর যে ডেটাটা বা ইনস্ট্রাকশনটা রিড করতে চাচ্ছে সেটা যদি ক্যাশ মেমোরিতে পাওয়া যায় এটাকে বলা হচ্ছে ক্যাশ হিট, আর যদি না পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ক্যাশ মিস, ওকে। ল্যাটেন্সি কাকে বলা আছে, ল্যাটেন্সি হচ্ছে ধরো একটা মেইন মেমোরি আছে, মেইন মেমোরি থেকে ক্যাশ মেমোরিতে একটা ব্লক ট্রান্সফার হয়, ওকে, একটা ব্লক যদি ট্রান্সফার হয় তাহলে প্রথম যে ওয়ার্ডটা আছে একটা ব্লকের মধ্যে একাধিক ওয়ার্ড থাকবে, আবার ওয়ার্ড তোমরা জানো যে একাধিক এক বা একাধিক বাইট নিয়ে একটা ওয়ার্ড হয়, ওকে। যেমন ধরো 64-bit কম্পিউটার যদি হয় তাহলে 64-bit অর্থাৎ 8 byte মিলে হচ্ছে একটা ওয়ার্ড, আবার মাল্টিপল ওয়ার্ড নিয়ে হবে একটা ব্লক, ওকে। এখন ধরো মেইন মেমোরি থেকে একটা ব্লক ক্যাশ মেমোরিতে ট্রান্সফার করবে, সেক্ষেত্রে ওই ব্লকের প্রথম ওয়ার্ডটা ট্রান্সফার হওয়ার যে সময় সেটাকে বলা হচ্ছে ল্যাটেন্সি, আর রেস্ট অফ দ্য ব্লক অর্থাৎ বাকি যে ওই ব্লকের বাকি ওয়ার্ড গুলা ট্রান্সফার হওয়ার যে সময় সেটাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ, ওকে। তাহলে দেখো প্রথম ওয়ার্ডটা ট্রান্সফার হওয়ার সময়টা হচ্ছে ল্যাটেন্সি, আর বাকি সবগুলো ট্রান্সফার হওয়ার সময়টা হচ্ছে ব্যান্ডউইথ, তার মানে আসলে কি দুইটাই দেখো আসলে কম হওয়া উচিত। মানে ধরো একটা এভাবে চিন্তা করতে পারো, একটা প্রসেসর ধরো একটা একটা মেমোরি রিডের জন্য রিকোয়েস্ট করলো, তার রিকোয়েস্ট করা থেকে সে প্রথম ওয়ার্ডটা পাওয়ার মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে ল্যাটেন্সি, ওকে, সেটা হচ্ছে ল্যাটেন্সি। তাহলে ল্যাটেন্সি যত কম হবে তত ফাস্টার, আবার বাকি সবগুলো ওয়ার্ড যদি সে নিতে চায় সেগুলো আসতে যে সময় লাগে সেটা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে এখানে যত বেশি বিট একসাথে ট্রান্সফার করা যাবে তত ব্যান্ডউইথ বেশি হবে। পারফরমেন্স বলতে আমরা কি বুঝি, যে 1/ল্যাটেন্সি, ল্যাটেন্সি 1/ল্যাটেন্সি কে বলা হচ্ছে পারফরমেন্স, তার মানে ল্যাটেন্সি যত কম হবে পারফরমেন্স তত বেশি হবে। আচ্ছা আরেকটা টার্ম আমরা এখানে ইউজ করি হচ্ছে ইন অর্ডার এক্সিকিউশন। ইন অর্ডার এক্সিকিউশন হচ্ছে নর্মালি যখন আমরা প্রোগ্রাম করি, তোমরা জানো যে প্রোগ্রামের ইনস্ট্রাকশন গুলো সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হয়, প্রথম ইনস্ট্রাকশন প্রথম এক্সিকিউট হয়, তারপর একটা তারপর এক্সিকিউট হবে, তারপর একটা তারপর এক্সিকিউট হবে, এইভাবে সিরিয়ালি এক্সিকিউট হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে ইন অর্ডার এক্সিকিউশন, ওকে। কিন্তু দেখো কিছু কিছু প্রসেসর আছে যেগুলো তোমার ইন্ডিপেন্ডেন্ট ইনস্ট্রাকশন যেগুলো আছে, ইন্ডিপেন্ডেন্ট ইনস্ট্রাকশন গুলো সিরিয়ালি এক্সিকিউট না করে সে তার প্রয়োজন মতো স্পিড বাড়ানোর জন্য, স্পিড বাড়ানোর জন্য পারফরমেন্স বাড়ানোর জন্য সে কোনো একটা ইনস্ট্রাকশন আগে এক্সিকিউট করে কোনোটা পরে এক্সিকিউট করতে পারে, সেটাকে বলা হচ্ছে আউট অফ অর্ডার এক্সিকিউশন। অর্থাৎ নর্মাল প্রোগ্রামটার নর্মাল প্রোগ্রামের নর্মাল যে অর্ডারটা আছে সেই অর্ডারটাকে মেনটেন করে না, কিসের জন্য করে না, যাতে তোমার স্পিডটা বেশি হয়, পারফরমেন্সটা যাতে পারে। এখন ধরো একটা প্রোগ্রামের মধ্যে যে ইনস্ট্রাকশন গুলো আছে, এখন সব ইনস্ট্রাকশন যে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট তা কিন্তু না, মনে করো 10 নম্বর ইনস্ট্রাকশন, 10 নম্বর ইনস্ট্রাকশন 11 নম্বর 10 নম্বর ইনস্ট্রাকশনের উপর 11 নম্বরটা ডিপেন্ডেন্ট থাকতে পারে, আবার মনে করো 12 নম্বরটা সেটা ডিপেন্ডেন্ট নাও থাকতে পারে। তাহলে 10-এর সাথে 11 ডিপেন্ডেন্সি আছে কিন্তু 10-এর সাথে 12 ডিপেন্ডেন্সি নাই, তাহলে 10 নম্বর ইনস্ট্রাকশন এবং 12 নম্বর ইনস্ট্রাকশন
এই দুইটা যদি এই দুইটার অর্ডার যদি চেঞ্জ করা হয় সেই ক্ষেত্রে প্রোগ্রামের কোনো প্রোগ্রামের ফাংশনালিটিতে কোনো চেঞ্জ আসবে না। তো যদি এরকম ইন্ডিপেন্ডেন্ট ইনস্ট্রাকশনগুলো ইচ্ছামতো মানে প্রসেসরের প্রসেসরের প্রয়োজন মতো যদি অর্ডারটা চেঞ্জ করে তাহলে কোনো সমস্যা নাই, এটা করা হয় কিছু জন্য পারফরম্যান্স বাড়ানোর জন্য। এই ধরনের এক্সিকিউশনটাকে বলা হচ্ছে আউট অফ অর্ডার এক্সিকিউশন, এটা সব প্রসেসরের আবার এই ক্যাপাবিলিটি নাই। ওকে, এবং এটা অনেক সময় কম্পাইলারেরও হেল্প লাগে যে কোন ইনস্ট্রাকশনগুলো ইন্ডিপেন্ডেন্ট এটা বোঝার জন্য। আচ্ছা, তারপরে দেখো ইনস্টল, মনে করো একটা প্রসেসর মেমোরি থেকে রিড করতে যাচ্ছে কিন্তু মেমোরিতে ডেটাটা নাই, তার মানে কি এটা এটা হচ্ছে ক্যাশ মিস, তাই না? এটা হচ্ছে ক্যাশ মিস। তাহলে ক্যাশ মিস যদি হয় তাহলে প্রসেসরটাকে ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে কিসের জন্য? যাতে ওই ডেটাটা ক্যাশে না আসা পর্যন্ত তাকে ওয়েট করতে হবে, এটাকে বলা হচ্ছে স্টল। যে তার যে ওয়েটিং টাইমটা আছে ওয়েটিং টাইমটা এটাকে বলা হচ্ছে স্টল। ওকে, আর মেমোরি স্টল সাইকেল বলতে কি বোঝাচ্ছে, এই যে ওয়েটিং টাইমটাতে যতগুলো ক্লক সাইকেল লস হলো, যতগুলো ক্লক সাইকেল কোনো কাজ হলো না সেটাকে বলা হচ্ছে মেমোরি স্টল সাইকেল। ওকে, তারপর হচ্ছে মিস পেনাল্টি। মিস পেনাল্টি হচ্ছে ধরো কোনো একটা মিস হলো, অর্থাৎ ক্যাশে একটা ডেটা নাই, তাহলে প্রতি মিসে যে ক্লক সাইকেল গুলো লস হচ্ছে সেটা হচ্ছে তার মিস পেনাল্টি, অর্থাৎ মিস করলে তার যে লস সেটা হচ্ছে মিস পেনাল্টি। আর মিস রেট, মিস রেট হচ্ছে ধরো নাম্বার অফ মানে নাম্বার অফ মিস, নাম্বার অফ মিসেস পার নাম্বার অফ অ্যাক্সেস। মনে করো 100টা মেমোরি মেমোরি রিড রাইট করার জন্য প্রসেসর 100টা রিকোয়েস্ট করেছে, এর মধ্যে মনে করো 10টা মিস হয়েছে, তাহলে মিস রেটটা কি হবে 10/100, 10% 10% হচ্ছে মিস রেট, কতগুলো মেমোরি অ্যাক্সেসের মধ্যে কতগুলো মিস হলো। আচ্ছা, তাহলে তোমরা এই কয়েকটা টার্ম বুঝতে পেরেছো কিনা একটু বলো আমাকে। জি স্যার, তো কোশ্চেনটা বলো স্যার, মিস রেটটা আবার একটু রিপিট করবেন। মিস রেট হচ্ছে কতগুলো মেমোরি অ্যাক্সেসের মধ্যে কতগুলো মিস হলো, মানে হচ্ছে মনে করো ক্যাশ থেকে সে রিড রাইট করার চেষ্টা করেছে 100 বার, এর মধ্যে 10টা তোমার করতে পারে নাই কারণ ওই ডেটাটা ক্যাশে নাই, তাহলে মিস হলো কত 10, 100 মধ্যে 10, তাহলে মিস রেট হচ্ছে 10%। মিস রেটটাকে মানে এটা ক্যাশ ডিজাইনের একটা ইম্পর্টেন্ট একটা মেজার হিসেবে ট্রিট করা হয়, যদিও আরো কিছু মেজার আছে। এখানে দুই একটা ক্যাশ মেমোরি দুই একটা ফর্মুলা আমরা দেখি, যেমন ধরো সিপিইউ এক্সিকিউশন টাইম, সিপিইউ এক্সিকিউশন টাইম কি, সিপিইউ ক্লক সাইকেল প্লাস মেমোরি ইনস্টল সাইকেল। সিপিইউ ক্লক সাইকেল মানে হচ্ছে ধরো একটা সিপিইউ ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য যতগুলো ক্লক সাইকেল তার লাগলো। ওকে, আবার কিছু সময় ধরো ধরো মেমোরিতে ডেটাটা নাই তাহলে তাকে ওয়েট করতে হয়েছে, মেমোরি ইনস্টল যেটাকে বলা আছে, মানে মেমোরি ইনস্টলের সময় তার কিছু সাইকেল লস হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে যখন সে ইনস্ট্রাকশন এক্সিকিউট করেছে তার যে ক্লক সাইকেল হয়ে গেছে সেটা, আর এটা হচ্ছে যতক্ষণ সে ওয়েট করেছে সেই ক্লক সাইকেল। তাহলে এটার সামেশনটাকে তুমি যদি ক্লক সাইকেল টাইম দিয়ে গুণ করো তাহলে কি পাবে, তাহলে এক্সিকিউশন টাইমটা পাবে। তাহলে দেখো এক্সিকিউশন টাইমের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে ইনস্ট্রাকশন যখন সে এক্সিকিউট করেছে সেই টাইমটা আছে, আর ওয়েটিং টাইমটা আছে, মেমোরি ইনস্টলটা আছে। ওকে, এই দুটো মিলে হচ্ছে সিপিইউ এক্সিকিউশন টাইম। আচ্ছা, এখন মেমোরি ইনস্টল সাইকেল, অর্থাৎ এই যে এখানে যে মেমোরি ইনস্টল সাইকেল সেটা দেখতে পাচ্ছ, সেই মেমোরি ইনস্টল সাইকেলসটাকে আবার আমরা লিখতে পারি কি, যে নাম্বার অফ মিসেস, অর্থাৎ একটা প্রোগ্রামে মনে করো 10টা মিস হলো, ওকে, নাম্বার অফ মিসেস মাল্টিপ্লাইড বাই মিস পেনাল্টি। মিস পেনাল্টি কি, যে একটা মিসের জন্য কতগুলো সাইকেল তোমার লস হচ্ছে, তাহলে নাম্বার অফ মিসেস মাল্টিপ্লাইড বাই মিস পেনাল্টি, সেটাই হচ্ছে মেমোরি ইনস্টল সাইকেল। তার মানে কি, যত বেশি মিস হবে মেমোরি ইনস্টল তত বেশি হবে, আবার মিস পেনাল্টি যত বেশি হবে মেমোরি ইনস্টল সাইকেলও তত বেশি হবে। মিস পেনাল্টি যেমন ধরো মনে করো L1 ক্যাশে একটা ডেটা নাই, তাহলে কি হবে, এই ডেটাটাকে L1 ক্যাশে আগে আনতে হবে, তারপর সিপিইউ সেটা অ্যাক্সেস করবে। তাহলে এই ডেটাটা L1 ক্যাশে আনার জন্য তাকে কিছু সাইকেল লস করতে হবে, এই যত সাইকেল লস হবে সেটা হচ্ছে তার মিস পেনাল্টি। ওকে, তাহলে মিস পেনাল্টিকে নাম্বার অফ মিস দিয়ে যদি গুণ করো তাহলে মেমোরি ইনস্টল সাইকেল তুমি পাচ্ছ। আবার এটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি, যে কিভাবে দেখো ইনস্ট্রাকশন কাউন্ট, অর্থাৎ একটা প্রোগ্রামে যতগুলো ইনস্ট্রাকশন আছে মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ মিসেস ডিভাইডেড বাই ইনস্ট্রাকশন কাউন্ট। তাহলে সেক্ষেত্রে কি হবে, ইনস্ট্রাকশন কাউন্ট আর ইনস্ট্রাকশন কাউন্ট কেটে গিয়ে কি থাকবে, নাম্বার অফ মিসেস থাকবে। ওকে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইনস্ট্রাকশন কাউন্ট আর নিজের ইনস্ট্রাকশন কাউন্ট, এই দুটো যদি কেটে দাও তাহলে নাম্বার অফ মিসেস থাকবে। ওকে, আচ্ছা, এখন এইভাবে লেখার উদ্দেশ্য কি, দেখো এটাকে আবার আমরা লিখতে পারি ইনস্ট্রাকশন কাউন্ট, আর এখানে নাম্বার অফ মিসেস এটাকে আমরা লিখতে পারি হচ্ছে নাম্বার অফ মেমোরি অ্যাক্সেস মাল্টিপ্লাইড বাই মিস রেট। ওকে, তার মানে মেমোরি অ্যাক্সেসকে তুমি যদি মিস রেট দিয়ে গুণ করো তাহলে নাম্বার অফ মিসেস পাবে। ওকে, তাহলে এইভাবে লিখলে আমরা কি পাচ্ছি, দেখো তাহলে একটা প্রোগ্রামে কতগুলো ইনস্ট্রাকশন আছে সেটা, তারপরে পার ইনস্ট্রাকশনে, পার ইনস্ট্রাকশনে কতগুলো আমাদের মেমোরি অ্যাক্সেস হয়। ওকে, অর্থাৎ মেমোরি রিড মেমোরি রাইট,
এগুলো হচ্ছে পার ইনস্ট্রাকশনে কতগুলো হয়। তারপর হচ্ছে মিস রেট, অর্থাৎ তোমার 100টা মেমরি অ্যাক্সেসের মধ্যে কতগুলো মিস হলো, এটা হচ্ছে মিস রেট। আর প্রতিটা মিসের জন্য আমাদের কত সাইকেল লস হলো, তাহলে দেখো মেমরি স্টোর সাইকেলটা আমরা এইভাবে লিখতে পারি। এখন এভাবে লেখার উদ্দেশ্য হলো এই যে ডান দিকে যে প্যারামিটারগুলো দেখতে পাচ্ছ, মিস পেনাল্টি, ওকে, মিস রেট, মেমরি অ্যাক্সেস পার ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন কাউন্ট, এই প্যারামিটারগুলো খুব ইজিলি মেজার করা যায়। ওকে, আজকে আমরা ইজিলি মেমরি স্টোর সাইকেলটা মেজার করতে পারি। ওকে ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছো কিনা বলো। জি স্যার। এখন এই যে একটা প্রবলেম দেখি আমরা, তাহলে আর একটু ক্লিয়ার হবে। প্রবলেমটা দেখো কি লেখা আছে, এজ উই হ্যাভ এ কম্পিউটার ওয়্যার দ্য সাইকেলস পার ইনস্ট্রাকশন অর্থাৎ সিপিআই ইজ 1। সাইকেলস পার ইনস্ট্রাকশন মানে কি, একটা ইনস্ট্রাকশনের জন্য কত ক্লক সাইকেল লাগে, একটা ইনস্ট্রাকশনের জন্য আমরা ধরে নিচ্ছি একটা ক্লক সাইকেল লাগে। ওকে, সিপিআই 1 মানে একটা ইনস্ট্রাকশনের জন্য একটা ক্লক সাইকেল। When all memory accesses hit in the cache, এই একটা ইনস্ট্রাকশনের জন্য একটা ক্লক সাইকেল কখন লাগে, যদি তোমার এটা ক্যাশ হিট হয়, অর্থাৎ ক্যাশে যদি ডেটা বা ইনস্ট্রাকশনটা যদি থাকে, ওকে, তাহলে একটা ক্লক সাইকেল লাগে। দ্য অনলি ডেটা অ্যাক্সেসেস আর লোডস অ্যান্ড স্টোরস, মানে ডেটা অ্যাক্সেস করার জন্য ইনস্ট্রাকশনগুলো কি কি, লোড ইনস্ট্রাকশন আর স্টোর ইনস্ট্রাকশন, তোমাদের আমি বলেছিলাম 8085 এর ইনস্ট্রাকশন সেট যখন পড়াই তখন বলেছিলাম, তাহলে লোড কিসের জন্য, লোড হচ্ছে ওই ইনস্ট্রাকশন যেটা কোনো ডেটা মেমোরি থেকে প্রসেসরে নিয়ে আসে, আর স্টোর হচ্ছে প্রসেসর থেকে যদি মেমোরিতে নেওয়া হয় তাহলে যে ইনস্ট্রাকশন ইউজ করা। তাহলে ডেটা অ্যাক্সেস করার জন্য দুইটা ইনস্ট্রাকশন আছে, লোড এবং স্টোর, এন্ড দিস টোটাল 50% অফ দ্য ইনস্ট্রাকশন, তার মানে যত ইনস্ট্রাকশন আছে প্রোগ্রামের, যত ইনস্ট্রাকশন আছে তার 50% হচ্ছে কি, লোড আর স্টোর ইনস্ট্রাকশন। ওকে, অর্থাৎ মেমোরি অ্যাক্সেস ইনস্ট্রাকশন 50%। আচ্ছা, তারপর দেখো ইফ দ্য মিস পেনাল্টি ইজ 25 ক্লক সাইকেল, তার মানে একটা মিস হলে তোমার ক্লক সাইকেল লস কয়টা, এটা হচ্ছে 25টা ক্লক সাইকেল লস হচ্ছে। দ্য মিস রেট ইজ 2%, অর্থাৎ 100টা মেমোরি অ্যাক্সেসের মধ্যে কয়টা তোমার মিস হচ্ছে, দুইটা। তাহলে এই ডেটাগুলো দেওয়া আছে। এখন কোশ্চেন হচ্ছে হাউ মাচ ফাস্টার উড বি দ্য কম্পিউটার ইফ অল ইনস্ট্রাকশনস ওয়্যার ক্যাশ হিটস, যদি এই যে 2% যে মিস হচ্ছে এই মিসটা যদি না হতো তাহলে কম্পিউটারটা কত টাইমস ফাস্টার হতো, বুঝলে কিনা দেখো। তাহলে যখন তোমার ক্যাশ হিট হচ্ছে তখন ইনস্ট্রাকশন, প্রতি ইনস্ট্রাকশনে একটা করে ক্লক সাইকেল লাগছে, আর যখন মিস হচ্ছে তখন কতগুলো লাগছে, 25টা ক্লক সাইকেল। ওকে, মানে মিস পেনাল্টি হচ্ছে কত, 25টা ক্লক সাইকেল। আর তোমার প্রোগ্রামে যত ইনস্ট্রাকশন আছে তার 50% হচ্ছে কি, লোড আর স্ট্রাক স্টোর ইনস্ট্রাকশন, বাকিগুলো অন্যান্য ইনস্ট্রাকশন। আর প্রোগ্রামের মধ্যে যদি 100টা ইনস্ট্রাকশন থেকে থাকে তাহলে দুইটা মিস হবে। ওকে, তাহলে এই মিসটা যদি না হতো তাহলে কম্পিউটারটা কত পার্সেন্ট ফাস্ট হবে। আচ্ছা, প্রথমে আমরা কনসিডার করি, যদি সবসময় আমরা ধরে নিই যে সব ইনস্ট্রাকশনই ক্যাশে আছে তাহলে দেখি অলওয়েজ হিট হবে। ওকে, এটা যদি হয় তাহলে সিপিইউ এক্সিকিউশন টাইমটা কি, যে সিপিইউ ক্লক সাইকেল যখন সে হিট হইলো তখন যে ক্লক সাইকেল, ওকে, আর মেমোরি স্টোর সাইকেল যখন সে মিস হইলো মাল্টিপ্লাইড বাই ক্লক সাইকেল, ক্লক সাইকেল না আসলে ক্লক সাইকেল টাইম হবে। ওকে, এটা হচ্ছে ক্লক সাইকেল টাইম, বইতে ভুল আছে এই জন্য আমি মার্ক করে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো তাহলে সিপিইউ ক্লক সাইকেল কি, ইনস্ট্রাকশন কাউন্ট, কতগুলো ইনস্ট্রাকশন আছে মাল্টিপ্লাইড বাই ক্লক পার ইনস্ট্রাকশন। ওকে, আর যেহেতু আমরা অলওয়েজ হিট ধরে নিয়েছি তাহলে এখানে কোনো মিস নাই, তাহলে মেমোরি, তাহলে মেমোরি স্টক সাইকেল কত, জিরো হবে, যেহেতু কোনো মিস হচ্ছে না, আমরা ধরে নিয়েছি সবসময় হিট হলে। তাহলে দেখো যদি সবসময় হিট হয় তাহলে আমাদের সিপিইউ অ্যাকশন টাইমের এক্সপ্রেশনটা কি হচ্ছে, ইনস্ট্রাকশন কাউন্ট মাল্টিপ্লাইড বাই ক্লক সাইকেল টাইম। আচ্ছা, এবার দেখো যদি একটা রিয়েল ক্যাশ হয়, রিয়েল ক্যাশ মানে হচ্ছে যে এখানে মিস হবে, ক্যাশ রিয়েল ক্যাশ মানে হচ্ছে মিস হবে, তার মানে যদি আমরা মিস, এই যে 2% মিসটাকে কনসিডার করি তাহলে দেখো কি হয়, তাহলে মেমোরি ইনস্টল সাইকেলটা আমরা প্রথমে বের করি, কারণ এক্সপ্রেশনের মধ্যে কি আছে, মেমোরি ইনস্টল সাইকেল আছে, তাহলে মেমোরি ইনস্টল সাইকেলটা আমরা প্রথমে বের করে নিই। এটা কি ইনস্ট্রাকশন কাউন্ট, এন্ড আগে দেখলাম আমরা ইনস্ট্রাকশন কাউন্ট মেমোরি অ্যাক্সেস পার ইনস্ট্রাকশন মিস রেট মিস পেনাল্টি। ওকে, তাহলে ইনস্ট্রাকশন কাউন্ট মেমোরি অ্যাক্সেস পার ইনস্ট্রাকশন, আচ্ছা মেমোরি অ্যাক্সেস পার ইনস্ট্রাকশন কত, 1+0.5, কেন, এখানে দেখো বলা আছে কি যে 100টা ইনস্ট্রাকশনের মধ্যে 50টা হচ্ছে ডেটা অ্যাক্সেস বা মেমোরি অ্যাক্সেস ইনস্ট্রাকশন। ওকে, তার মানে 50% টাইম মেমোরি অ্যাক্সেস করতে হয়, তাহলে 50% টাইম যদি মেমোরি অ্যাক্সেস করতে হয় তাহলে এটা কি হচ্ছে, এই যে 0.5। এখন দেখো একটা প্রোগ্রামের যত ইনস্ট্রাকশন আছে সবগুলো ইনস্ট্রাকশনই তো মেমোরিতে থাকে, তার মানে সবগুলো ইনস্ট্রাকশনই আসলে ক্যাশ মেমোরি থেকে কোথায় যাবে, প্রসেসরে যাবে। ওকে, তাহলে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য একটা করে মেমোরি অ্যাক্সেস, আর 50% ইনস্ট্রাকশনের জন্য একটা করে মেমোরি অ্যাক্সেস। ওকে, যে লোড স্টোর ইনস্ট্রাকশনের জন্য তাহলে কি হলো, 1+0.5 1.5। ওকে, তাহলে এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে কত আসছে, ইনস্ট্রাকশন কাউন্ট মাল্টিপ্লাই বাই 0.75, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের কি মেমোরি স্টল সাইকেল। এখন আমরা সিপিইউ এক্সিকিউশন টাইম বের করি, সিপিইউ এক্সিকিউশন টাইম যদি একটা রিয়েল ক্যাশ থাকে সেক্ষেত্রে কি হবে, এই যে এক্সপ্রেশনটা আমরা ইউজ করছি, তাহলে ইনস্ট্রাকশন কাউন্ট মাল্টিপ্লাই বাই 1+ ইনস্ট্রাকশন কাউন্ট, এটা ওকে মেমোরি স্টল সাইকেল, এটা ইনস্ট্রাকশন কাউন্ট মাল্টিপ্লাই বাই 0.75 মাল্টিপ্লাই বাই ক্লক সাইকেল টাইম। ওকে, তাহলে কত হলো, 1.75 বাই
মাল্টিপ্লাইড বাই ইনস্ট্রাকশন কাউন্ট মাল্টিপ্লাইড বাই ক্লক সাইকেল টাইম। তাহলে দেখো আমরা দুইটা এক্সপ্রেশন পেলাম, সিপি এক্সিকিউশন টাইম যখন তোমার সবগুলা হিট তখন কি আমাদের এটা, আর যখন আমরা 2% মিস আমরা কনসিডার করলাম, দেখো 2% যে মিস সেটা হচ্ছে এই যেটা 2% 2/100.02 ওকে। আর মিস পেনাল্টি কত? 25 সাইকেল ওকে, 25 সাইকেল। তাহলে দেখো এই দুইটা আমরা যদি রেশিও বের করি আমাদের কি হচ্ছে, সিপি এক্সিকিউশন টাইম উইথ ক্যাশ আর সিপি এক্সিকিউশন টাইম উইদাউট মানে উইদাউট মিস, তাহলে কি বেরিয়ে এলো 1.75। তাহলে দেখো যদি মিস না হয় সেক্ষেত্রে আমাদের 1.75 টাইমস ফাস্টার হবে ওকে। তাহলে 2% মিস হওয়ার কারণে আমাদের কি হলো, 2% মিস হওয়ার কারণে এটা স্লো হয়ে গেল ওকে। আর 2% মিস যদি আমাদের না হতো তাহলে 1.75 টাইমস ফাস্টার হতো ওকে, তার মানে 75% টাইম বেশি ফাস্টার হতো। বুঝতে পেরেছো কিনা বলো? জি স্যার। কোনো কোশ্চেন আছে এখানে? স্যার এখানে 1 আর 0.5 এড হলো, এই পার্টটা আবার রিপিট করবেন মাঝখানে। আচ্ছা এটা দেখো। জি স্যার। আচ্ছা ধরো একটা প্রোগ্রাম যখন এক্সিকিউট হয়, যে আমি প্রথমেই বলেছিলাম কি প্রোগ্রাম যখন এক্সিকিউট হয় প্রত্যেক টাইম ইনস্ট্রাকশন যেটা হবে মেমোরি থেকে মাইক্রোপ্রসেসরে যেতে হবে, মেমোরি থেকে মানে কি আলটিমেটলি ওই যে ক্যাশ মেমোরি থেকে কোথায় যেতে হবে, মাইক্রোপ্রসেসরে যেতে হবে। তাহলে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য একটা করে মেমোরি অ্যাক্সেস লাগবে, ঠিক আছে? এই যে ওয়ানটা আসছে সেটা থেকে প্রত্যেকটা প্রত্যেকটা তোমার ইনস্ট্রাকশনের জন্য একটা করে মেমোরি অ্যাক্সেস। এখন দেখো ইনস্ট্রাকশন গুলোর মধ্যে আবার অর্ধেক ইনস্ট্রাকশন মানে 50% ইনস্ট্রাকশন কি, এগুলো মেমোরি থেকে রিড করা বা মেমোরিতে রাইট করার জন্য, তাই না? যেমন ধরো আমরা একটা ভেরিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, ধরো এ অ্যাসাইন 5, এটা মানে কি, মানে হচ্ছে এ ভেরিয়েবলের মধ্যে 5 রাইট করো, এ ভেরিয়েবলটা কোথায় আছে, মেমোরিতে আছে, তার মানে মেমোরিতে 5 রাইট করো, তাই না? তো কাজে এটা কি, এটা তো মেমোরি রাইট, ঠিক একই ভাবে মেমোরি রিড ইনস্ট্রাকশন থাকতে পারে। তাহলে 50% ইনস্ট্রাকশন হচ্ছে মেমোরি রিড বা মেমোরি রাইট, ঠিক আছে? তাহলে দেখো তাহলে প্রতি ইনস্ট্রাকশনে তোমার কয়টা করে মেমোরি অ্যাক্সেস লাগতেছে, একটা হচ্ছে ইনস্ট্রাকশনটা মাইক্রোসে আসার জন্য একটা একটা মেমোরি অ্যাক্সেস, আর ওই 50% টাইম আর একটা অ্যাক্সেস লাগছে, তোমার প্রতি ইনস্ট্রাকশনের জন্য ডেটটা করে তোমার মেমোরি অ্যাক্সেস হচ্ছে। বুঝতে পেরেছো কিনা? জি স্যার বুঝতে পেরেছি। প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য একটা করে মেমোরি অ্যাক্সেস লাগবে, প্লাস যদি ইনস্ট্রাকশনটা লোড অথবা স্টোর হয় তাহলে আরেকটা মেমোরি অ্যাক্সেস লাগবে, এই জন্যই ডেটটা মেমোরি অ্যাক্সেস লাগবে প্রতি ইনস্ট্রাকশনের জন্য। আচ্ছা এখন তোমার ক্যাশ মেমোরি সম্পর্কে বেসিক কয়েকটা কোশ্চেনের আনসার দিলে ক্যাশ মেমোরিটা আরেকটু ক্লিয়ার হবে। যেমন ধরো প্রথম কোশ্চেন কি, হোয়ার ইজ এ ব্লক প্লেসড ইন দ্য আপার লেভেল। আমরা যখন নিচের লেভেলের মেমোরি থেকে একটা ব্লক উপরের লেভেলের মেমোরিতে ট্রান্সফার করব, এই ব্লকটা কোথায় প্লেস করব, মানে অনেকগুলো ব্লক রাখার জায়গা আছে তো কোন জায়গায় আমরা প্লেস করব, এটাকে বলা হচ্ছে ব্লক প্লেসমেন্ট স্ট্র্যাটেজি, ওকে? আচ্ছা তারপর একটা কোশ্চেন আছে, হাউ ইজ এ ব্লক ফাউন্ড ইন দ্য আপার লেভেল। আপার লেভেলে একটা ব্লক মানে একটা একটা ডেটা কোন একটা ব্লকে আছে কি নাই সেটা আমরা কিভাবে বের করবো, এটাকে বলা হচ্ছে ব্লক আইডেন্টিফিকেশন স্ট্র্যাটেজি। আবার উইচ ব্লক মাস্ট বি রিপ্লেসড অন এ মিস, মনে করো একটা ক্যাশ মিস হওয়ার কারণে একটা ব্লক মেমোরি থেকে ক্যাশ মেমোরিতে আসে, মেইন মেমোরি থেকে ক্যাশ মেমোরিতে আসে, এখন ক্যাশ মেমোরিতে কোনো জায়গা নাই, তাহলে কোথাও না কোথাও এটাকে কোথাও না কোথাও কোনো না কোনো ব্লককে এটা রিপ্লেস করবে, কোন ব্লকটাকে রিপ্লেস করবে। তারপর রাইট রাইট করার সময় আসলে কি হবে, এই চারটা কোশ্চেনের আনসার আমরা দিব। আচ্ছা প্রথমে আমরা দেখছি ব্লক প্লেসমেন্ট। ব্লক প্লেসমেন্ট মানে হচ্ছে ব্লক প্লেসমেন্ট মানে কি, যে আমাদের ধরো মেইন মেমোরি আছে, স্পিকারটা ভালো করে খেয়াল করো, এখানে মেইন মেমোরি আছে, মেইন মেমোরিটাকে অনেকগুলো ব্লকে ভাগ করা হচ্ছে, ওকে? এখানে কতটা ব্লকে ভাগ ভাগ করা হয়েছে, 0 থেকে 31 অর্থাৎ 32টা ব্লক আছে মেইন মেমোরিতে, মনে করো 32টা ব্লক আছে। তাহলে একটা ব্লকে কি থাকে, কনসিকিউটিভ অফ ওয়ার্ড থাকে, কনসিকিউটিভ ওয়ার্ড নিয়ে হচ্ছে একটা ব্লক। এই ব্লকগুলোকে অনেক সময় পেজও বলা হয়, পেজ, এটা একটা পেজ বলা হয়, তাহলে মেমোরিটাকে অনেকগুলো পেজে ভাগ করা হচ্ছে। আচ্ছা এখন ক্যাশ মেমোরি যেটা আছে ক্যাশ মেমোরিটাকেও একই সাইজের ব্লকে ভাগ করা হয়, একই সাইজের ব্লকে ভাগ করা হয়, ওকে? আচ্ছা তাহলে এই যে দেখো এগুলো হচ্ছে কি, মেইন মেমোরির ব্লকের অ্যাড্রেস বা ব্লকের আইডি। যেমন প্রথমটা প্রথম ব্লকের আইডি 0, দ্বিতীয় ব্লকের আইডি 1, 2, এভাবে কত 31 পর্যন্ত। এটাকে অনেক সময় বলা হয় ব্লক ফ্রেম অ্যাড্রেস। এটা দেখো ফ্রেম টার্মটা আমার প্রত্যেকে আসলো, মেমোরির যে একটা পেজ বা মেমোরির যে একটা ব্লক, মেমোরির ব্লকটাকে অনেক সময় ফ্রেম বলা হয়, ওকে? তাহলে পেজ বলো ব্লক বলো ফ্রেম বলো আসলে একই কথা, ওকে? তাহলে এগুলো হচ্ছে ফ্রেম বা ব্লকের আইডি বা অ্যাড্রেস। আচ্ছা ক্যাশ মেমোরিকেও ব্লকে ভাগ করা, ওকে? আমরা ধরেছি যে ক্যাশ মেমোরিতে ব্লক আছে 8টা। এখন কোশ্চেন হচ্ছে যে মেইন মেমোরির একটা ব্লক ক্যাশ মেমোরি কোথায় গিয়ে বসবে, এটার আবার কয়েকটা মেথড আছে, ওকে? একটাকে বলা হচ্ছে তোমার ফুললি অ্যাসোসিয়েটিভ, আরেকটা ডিরেক্ট ম্যাপ, আরেকটা হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ, আরেকটা হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ। আচ্ছা অথবা দি ফুললি অ্যাসোসিয়েটিভ কি, ফুললি অ্যাসোসিয়েটিভ হচ্ছে একটা ব্লক এটা ক্যাশ ক্যাশ মেমোরির যে কোনো জায়গায় যেতে পারে,
যে আটটা ব্লকে ভাগ করা হয়েছে ক্যাশ মেমোরিকে, এই আটটা ব্লকের যে কোনো একটা থেকে ঢুকতে পারে, সেটা হচ্ছে ফুললি অ্যাসোসিয়েটিভ। ওকে, এখন এখানে আবার তাহলে কোনটাতে ঢুকবে সেটা আরেকটা কোশ্চেন। তো ফুললি অ্যাসোসিয়েটিভ এর ক্ষেত্রে যদি কোনো একটা ব্লক যদি খালি থাকে তাহলে এখানে দিয়ে দিবে, আর যদি কোনোটা খালি না থাকে তাহলে কোনো একটাকে রিপ্লেস করতে হবে, সেটা আমরা পরে দেখতেছি কিভাবে রিপ্লেস করতে। তাহলে যদি ফুলি অ্যাসোসিয়েটিভ হয় তাহলে যে কোনো একটাকে মানে যে কোনো জায়গায় ব্লকটা যেতে পারে। ওকে, আর ডিরেক্ট ম্যাপ, ডিরেক্ট ম্যাপ হলে এটা এই আটটা ব্লকের যে কোনো আটটা ব্লকের পার্টিকুলার একটা ব্লককে পার্টিকুলার একটা জায়গায় যাবে। ওকে, এটা কিভাবে হিসাব করা হবে, ব্লক অ্যাড্রেসকে আমরা যদি নাম্বার অফ ব্লক দিয়ে ভাগ করি, এখানে ব্লক অ্যাড্রেস কত, ফ্রেম অ্যাড্রেস, যেটা ফ্রেম অ্যাড্রেস কত, 12, 12 টাকে আমরা নাম্বার অফ ব্লক দিয়ে যদি ভাগ করি, নাম্বার অফ ব্লক কত, নাম্বার অফ ব্লক বলতে ক্যাশের নাম্বার অফ ব্লক, ক্যাশে কতটা ব্লক আছে, আটটা, তাহলে 12 কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত, মোট করলে কত পাচ্ছি, 4 পাচ্ছি, তাই না, 4। কাজেই এই 12 নাম্বার ব্লকটা ক্যাশ মেমোরির 4 নাম্বার ব্লকে আসবে। ওকে, 4 নাম্বার জায়গায় আসবে। তাহলে দেখো এই 12টা পার্টিকুলার এই জায়গাটাই আসবে, অন্য কোনো জায়গায় যেতে পারবে না, 5 নাম্বারও যেতে পারবে না, 3 নাম্বারও যেতে পারবে না, কিন্তু যদি ফুললি অ্যাসোসিয়েটিভ হতে তাহলে যে কোনো জায়গায় যেতে পারবে। ওকে, এটা হচ্ছে ডিরেক্ট ম্যাপ। আর সেট অ্যাসোসিয়েটিভ হলে, সেট অ্যাসোসিয়েটিভ হচ্ছে এই দুইটার মাঝামাঝি। আচ্ছা, সেট অ্যাসোসিয়েটিভে কি করা হয়, এই ক্যাশের যত যে ব্লকগুলো আছে এই ব্লকগুলোকে সেটে ভাগ করা হয়, একাধিক ব্লক নিয়ে একটা সেট হয়। ওকে, তো এখানে এক বা একাধিক ব্লক নিয়ে একটা সেট হয়, তাহলে এখানে দেখো সেট জিরোতে কয়টা, দুইটা ব্লক আছে, সেট ওয়ানে দুইটা ব্লক, সেট টুতে দুইটা ব্লক, সেট থ্রিতে দুইটা ব্লক, তার মানে প্রত্যেকটা সেটে দুইটা করে ব্লক আছে। ওকে, তাহলে এই 12 নাম্বার, এই 12 নাম্বার ব্লকটা প্রথমে বের করতে কোন সেটে যাবে, তাহলে এটা কিভাবে বের করবো, এই 12 কে আমরা নাম্বার অফ সেট দিয়ে যদি ভাগ করে রিমাইন্ডার নেই তাহলে যেটা পাবো ওই সেটে যাবে, তাহলে 12 কে 4 দিয়ে যদি ভাগ করো তাহলে রিমাইন্ডার 0, তাহলে 0 নাম্বার সেটে আসবে। এখন 0 নাম্বার সেটে তো আবার দুইটা জায়গা আছে, এই দুই জায়গার মধ্যে কোন জায়গায় ঢুকবে, এই দুই জায়গার যে কোনো জায়গায় ঢুকতে পারে। ওকে, যেহেতু এটা যে সেট অ্যাসোসিয়েটিভ, এটা এই দুইটা জায়গায় যে কোনো একটাতে ঢুকতে পারে। আচ্ছা, এটা তাহলে দেখো ফুলি অ্যাসোসিয়েটিভ হলে এই আটটা যে কোনো জায়গায় ঢুকতে পারতো, ডিরেক্ট ম্যাপ হলে শুধু একটা জায়গায় ঢুকতে পারবে, আর সেট অ্যাসোসিয়েটিভ হলে একটা সেটের যে কোনো জায়গায় ঢুকতে পারবে। ওকে, তাহলে এই সেট অ্যাসোসিয়েটিভ হচ্ছে এই দুইটার মাঝামাঝি। তাহলে কি দাঁড়ালো, দেখো সেট অ্যাসোসিয়েটিভে প্রত্যেকটা সেটে যতগুলো ব্লক আছে, মানে সেটে কয়টা, দুইটা ব্লক, প্রত্যেকটা সেটে দুইটা করে ব্লক, তাহলে এটাকে বলা হচ্ছে টু ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ। ওকে, যদি এন সংখ্যক ব্লক থাকে একটা সেটে তাহলে এটাকে বলা হবে এন ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, তাহলে এখন তাহলে একটা কোশ্চেন আনসার দাও, ডিরেক্ট ম্যাপ এটাকে আমরা সেট অ্যাসোসিয়েটিভ বলতে পারি কিনা, এটা তো স্যার বলতে পারার কথা না, কারণ আমরা তো একটা স্পেসিফিক একটা ব্লক মানে ব্লকে আমরা রাখতেছি, আর সেট অ্যাসোসিয়েটিভ তো স্যার আমরা মানে একটা সেট মানে একাধিক ব্লকের মধ্যে রাখতে পারছি, তাহলে সেই ক্ষেত্রে তো এই দুটো ভিন্ন হওয়ার কথা। আচ্ছা, আর কেউ আনসার দিবে, মানে স্যার বলতে তো পারতেছি এটা আর কি আটটা সেট আছে ডাইরেক্ট ম্যাপে, এভাবে ধরলে তো স্যার এটা সেট অ্যাসোসিয়েটিভ হয়, এটাতে কত ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ হবে, এটা এটা এই ডান সাইডে কত ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ, টু ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ, না কারণ সেটের মধ্যে একটা সেটে দুইটা দুইটা ব্লক আছে, তাই না, কাজে এটা টু ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, তাহলে কোশ্চেনের আনসার দিয়ে দিচ্ছি আমি, ডাইরেক্ট ম্যাপের ক্ষেত্রে এখানে আটটা ব্লক আছে, তো আটটা ব্লককে আমরা বলতে পারি আটটা সেট। ওকে, প্রত্যেকটা সেটে তাহলে কয়টা করে ব্লক আছে, একটা করে। ওকে, কাজে একটা সেটে যতটা করে ব্লক থাকবে আমরা তত ওয়ে বলবো, তাহলে একটা ব্লক একটা সেটে একটা ব্লক, কাজে ওয়ান ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ, এটা হচ্ছে ওয়ান ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ। ওকে, বুঝা গেল, জি স্যার। আচ্ছা, এখন তাহলে বলো যে ফুললি অ্যাসোসিয়েটিভ যেটা, এটাকে আমরা কত ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ বলবো, আমরা কি ওয়ানে দিছি একেবারে সেট অ্যাসোসিয়েটিভ ব্লক, যেটা ডান সাইডে এটা হচ্ছে 12 মড 4, তাই না, 4 টা হচ্ছে কি নাম্বার অফ সেট, জি স্যার, সেট অ্যাসোসিয়েটিভ হলে এটা নাম্বার অফ সেট। তাহলে ফুললি অ্যাসোসিয়েটিভ তাহলে এটা কেন হলো না, ফুললি অ্যাসোসিয়েটিভে এখানে সেট কয়টা আছে, একটা, তুমি 12 কে যদি 1 দিয়ে ভাগ করো তাহলে কত, রিমাইন্ডার 0, ও জি স্যার, বুঝতে পারছি, তাহলে এটা 0 নাম্বার সেট, 0 নাম্বার সেটের যে কোনো জায়গায় তুমি রাখতে পারবে। ওকে, আচ্ছা, এখন প্রত্যেকটা ব্লক আইডেন্টিফাই করার জন্য একটা অ্যাড্রেস দরকার। ওকে, তো এই অ্যাড্রেসটাকে অ্যাড্রেসের তিনটা ভাগ থাকে, ট্যাগ থাকে, ইনডেক্স থাকে, আর ব্লক অফসেট থাকে। তোমার ট্যাগটা ইউজ করা হচ্ছে, এটা মেমোরি অ্যাড্রেসের সাথে কম্পেয়ার করা হয়, আমি পরে আরেকটু এরপরে স্লাইডে আরেকটু ডিটেইল আসবো, ট্যাগ হচ্ছে মেমোরি অ্যাড্রেসের সাথে কম্পেয়ার করা হয়, ইন্ডেক্স হচ্ছে, দেখো ইন্ডেক্স হচ্ছে সেট সিলেক্ট করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম যে কোন সেটে আমরা ব্লকটাকে রাখবো, তাহলে এই সেটটা সিলেক্ট করার জন্য এই অংশটুকু ইউজ করা,
ধরে মনে করো তোমার 32 বিটের একটা অ্যাড্রেস আছে, 32 বিটের অ্যাড্রেসটাকে তিনটা ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ট্যাগ, একটা হচ্ছে ইন্ডেক্স, আর একটা হচ্ছে ব্লক অফসেট। ওকে, তাহলে ইন্ডেক্সটা কিসের জন্য ইউজ করা হচ্ছে, যে একটা ব্লক মেমোরির একটা ব্লক ক্যাশের কোন সেটে এটাকে ম্যাপ করতে হবে সেটা বের করার জন্য ইন্ডেক্সটাকে ইউজ করা। আচ্ছা, আর ব্লক অফসেটটা ইউজ করা হচ্ছে, মনে করো একটা ব্লকে তো অনেকগুলো ওয়ার্ড থাকে, অনেকগুলো বাইট থাকে, এখন এই অনেকগুলো বাইটের মধ্যে কোন বাইটটাকে তুমি রিড করতে চাও অথবা কোন বাইটে তুমি রাইট করতে চাও সেটা বোঝানোর জন্য ব্লক অফসেটটা ইউজ করা। জিনিসটা আরেকটু ক্লিয়ার করছি আমি, এখানে এই ফিগারটাতে দেখো। আচ্ছা, এই ফিগারে দেখো, এটা হচ্ছে AMD কোম্পানির একটা প্রসেসর ছিল, যেটা হচ্ছে অপটিরন, অপটিরন মাইক্রো প্রসেসর, অপটিরন মাইক্রো প্রসেসরের একটা অংশ এখানে দেখানো হয়েছে, মানে অপটিরন মাইক্রো প্রসেসর মেমোরিটাকে ক্যাশ মেমোরিটাকে কিভাবে ইউজ করে সেই জিনিসটা দেখানো হয়েছে। এটা হচ্ছে অপটিরন মাইক্রো প্রসেসরটা। ওকে, সিপিইউ, সিপিইউ থেকে যে অ্যাড্রেসটা বের হয় সেটা হচ্ছে 48 বিট। ওকে, 48 বিট। আচ্ছা, সিপিইউ থেকে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি বের হয় হচ্ছে 64টা বিট বের হয়, তার মধ্যে 48টাকে ইউজ করা হয়। আসলে এটা একটা 64 বিট প্রসেসর, তো সিপিইউ থেকে 64 বিট অ্যাড্রেস বের হয় যার মধ্যে 48টাকে ইউজ করা হয়, বাকিগুলো ইউজ করা হয় না। এটার পরে আরো একটু ক্লিয়ার হবে, আমরা ভার্চুয়াল মেমোরি যখন করবো তখন ক্লিয়ার হবে। 64 বিট দিয়ে তুমি অনেক বড় একটা মেমোরিকে অ্যাড্রেস করতে পারবে, এত বড় মেমোরি আসলে রাইট নাও দরকার নাই, এই জন্য 64-এর জায়গায় 48টা বিট ইউজ করা হয়, বাকিগুলো ইউজ করা হয় না। আচ্ছা, তাহলে দেখো, তাহলে সিপিইউ থেকে যে 48 বিট গুলো, সেই 48 বিটটা আবার একটা আরেকটা হার্ডওয়্যার সার্কিট আছে যেটাকে বলা হয় TLB, ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। এটা আমরা পরে দেখবো, এটা কি জিনিস। তো এই 48 বিট অ্যাড্রেস থেকে 40 বিটের অ্যাড্রেস বের করা, ওকে, এটাকে বলা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। এই 40 বিটটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, ফিজিক্যাল অ্যাড্রেস বলতে আসলে কি বোঝাচ্ছে, আমাদের যে মেইন মেমোরি আছে, মেইন মেমোরিকে অ্যাড্রেস করা যায়, ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে মেইন মেমোরির অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে মেইন মেমোরির অ্যাড্রেস। তাহলে দেখো, যদি তোমার ফিজিক্যাল অ্যাড্রেসের বিট সংখ্যা যদি 40 হয়, তাহলে ফিজিক্যাল মেমোরির সাইজ কত হবে, মানে ম্যাক্সিমাম কত সাইজের ফিজিক্যাল মেমোরি মানে র‍্যাম তুমি ইউজ করতে পারবে, বলতে পারবে কেউ? স্যার, সাইজ বলতে আসলে মানে মানে আমরা কি স্টোরেজ সাইজ, মানে তো মেমোরি সাইজ কত, মেমোরি র‍্যাম এর সাইজ? না স্যার, এটা তো বলতে পারছি না। আমরা কেন সহজ, তো মানে হচ্ছে 40টা বিট দিয়ে তুমি কতগুলা মেমোরি লোকেশন কে আইডেন্টিফাই করতে পারবে, এটা অনেকটা এরকম, ধরো তোমাকে বলা হলো যে 3 অঙ্কের তিনটা অঙ্ক দেওয়া হলো, মানে তিনটা ডিজিট দেওয়া হলো, তিনটা ডিজিট দিয়ে তুমি কতগুলো ইন্ডিভিজুয়াল নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবে, বলো কতগুলো? 999 আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 0 হলো তো হয়, 0 হলো ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে তাহলে হতে পারে কি, 3টা 0 হতে পারে, তাই না? তারপর 001 হতে পারে, তারপর 002 হতে পারে, 003 হতে পারে, পারে না? জি স্যার। তাহলে এইভাবে কত, 1000টা হবে স্যার, 1000টা, 0 থেকে 999 কত, 1000। তার মানে তুমি তিনটা ডিজিট দিয়ে 1000টা অ্যাড্রেস তৈরি করতে পারবে, তাই না? এখন তাহলে 40টা বিট আছে তোমার কাছে, 40 বিট দিয়ে কতগুলো অ্যাড্রেস তুমি তৈরি করতে পারবে? ডেসিমাল ক্ষেত্রে 3 অঙ্ক দিয়ে তুমি কত, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 এতগুলো অ্যাড্রেস তৈরি করতে পারছো, তাহলে 40টা 10 টু দি পাওয়ার 40 হবে, 10 টু দি পাওয়ার হবে 40 বিট কিন্তু, তাহলে স্যার 2 টু দি পাওয়ার 40, এতগুলো অ্যাড্রেস তুমি জেনারেট করতে পারবে, তার মানে ফিজিক্যাল মেমোরি অর্থাৎ র‍্যাম এর সাইজটাও তোমার এত হবে, 2 টু দি পাওয়ার 40 তে যত সাইজ হয়, 2 টু দি পাওয়ার 40 তে কত সাইজ হবে, 2 টু দি পাওয়ার 40 তে কতগুলো, কত গিগাবাইট মেমোরি তুমি অ্যাড্রেস করতে পারবে, 2 টু দি পাওয়ার 10 হচ্ছে কি, 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1 কিলোবাইট, তাই না? মাল্টিপ্লাইড বাই 2 টু দি পাওয়ার 10, 1 মেগাবাইট মাল্টিপ্লাইড বাই 2 টু দি পাওয়ার 10, 1 গিগাবাইট। ওকে জি স্যার, 1 গিগাবাইট স্যার, 1 গিগাবাইট থাকলো, বাকি থাকলো কত, 2 টু দি পাওয়ার 10 মানে 2 টু দি পাওয়ার 10 গিগাবাইট, তার মানে 1024 গিগাবাইট, বুঝতে পেরেছো? 1024 গিগাবাইট মেমোরি তুমি লাগাতে পারবে ফিজিক্যাল মেমোরি, বুঝতে পারবে? এখানে আমরা যে 40 বিট আছে, এই 40 বিটকে, এই 40 বিটটা কিভাবে ইউজ হচ্ছে একটু ভালো করে খেয়াল করো, এটা এখানে দেখো, এই জায়গায়
দেখো তিনটা ভাগে আমরা ভাগ করি, তাহলে 40 বিটটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ঠিকই। একটা হচ্ছে ট্যাগ পোর্শন, ট্যাগ পোর্শনে কত আছে 25 বিট, ইনডেক্স পোর্শনে কত আছে 9 বিট, আর অফসেট পোর্শনে কত আছে 6 বিট। ওকে, অফসেট পোর্শনে আছে কত 6 বিট। আচ্ছা, তো এখন তাহলে ইনডেক্স পোর্শনটা ইউজ করা হয় কিসের জন্য, একটা সেট সিলেক্ট করার জন্য। তাহলে দেখো, তাহলে সেট সিলেক্ট করার জন্য যদি 9 বিট ইউজ করো, তাহলে 2 টু দি পাওয়ার 9 মানে কত, 2 টু দি পাওয়ার 9 মানে কত 512, তাই না? জি স্যার, 512। তাহলে কতগুলো সেট আছে এখানে, 512টা সেট আছে। জি স্যার, এই যে দেখো নিচে ফিগারের নিচে যে ক্যাপশনটা দেওয়া আছে, ক্যাপশনে কি দেখা আছে, দা 9 বিট ইনডেক্স সিলেক্টস এবং 512 সেটস। ওকে, তাহলে 9 বিট দিয়ে তুমি 512টা সেটকে আইডেন্টিফাই করতে পারবে। তাহলে দেখো এই অপটিমাল প্রসেসরের মধ্যে যে ক্যাশ মেমোরিটা আছে, ক্যাশ মেমোরির মধ্যে সেট সংখ্যা কতগুলো, 512টা, বুঝা গেল? জি স্যার। আচ্ছা, এবার দেখো এখন প্রত্যেকটা সেটে, প্রত্যেকটা সেটে আবার তোমার কয়টা করে ব্লক আছে। দেখো এই যে এটা, ওই যে ক্যাপশনের নিচে দিকে দেখো, দা 64 কিলোবাইট ক্যাশ, ক্যাশের সাইজ কত 64 কিলোবাইট, ইজ টু ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ। টু ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ মানে কি, একটা সেটের মধ্যে কয়টা ব্লক, দুটো করে ব্লক, দুটো করে ব্লক আছে। ওকে, দেখো তার মানে দেখো এই যে এই যে এই জায়গাটায় এখানে 512টা ব্লক আছে, এখানে 512টা ব্লক আছে। ওকে, এখানে 0 নাম্বার ব্লক আর নিচে একটা 0 নাম্বার ব্লক, এই দুইটা ব্লক মিলে হচ্ছে একটা সেট। এখানকার 1 নাম্বার ব্লক, এই যে একটা 1 নাম্বার ব্লক, এই দুইটা ব্লক মিলে হচ্ছে আরেকটা সেট। এভাবে কতগুলো সেট আছে, 512টা। দেখো এই যে এখানে এই যে পুরো জিনিসটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে ক্যাশ মেমোরি, এই পুরোটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাশ মেমোরি। ওকে, তাহলে দেখো ক্যাশ মেমোরির মধ্যে আসলে কি কি জিনিস আছে, দেখো ক্যাশ মেমোরির মধ্যে আসলে কি থাকবে, মেমোরির যে কন্টেন্ট, মেমোরিতে যে জিনিসটা আছে সেটাই তো ক্যাশ মেমোরিতে থাকবে, তাই না? এখন মেমোরিতে কি আছে, ডেটা বাই ইনস্ট্রাকশন আছে, ডেটা বাই ইনস্ট্রাকশন যাই থাকুক এটাকে আমরা ডেটাই বলছি এখানে। তাহলে দেখো এই যে ডেটা পোর্শন হচ্ছে এখানে, তার মানে ক্যাশ মেমোরির মধ্যে মেইন মেমোরির কন্টেন্টটা আছে, ডেটাটা আছে। ওকে, সাথে আরো জিনিস আছে, সাথে আরো কি আছে, ট্যাগ পোর্শন আছে, তারপর একটা বিট আছে, সেটা কি, ভ্যালিড বিট। তাহলে দেখো ট্যাগ পোর্শনে কি আছে, ট্যাগ পোর্শনে আছে যে মেইন মেমোরির কোন অ্যাড্রেসের কন্টেন্ট হচ্ছে এটা, অর্থাৎ ক্যাশ মেমোরিতে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা মেইন মেমোরির কোন অ্যাড্রেসে, এই অ্যাড্রেসটা কোথায় আছে, ট্যাগে আছে। জি স্যার, অর্থাৎ ট্যাগটা তাহলে অনেকটা মানে লোকেশনটাকে ইন্ডিকেট করে এরকম। হ্যাঁ, মেমোরির লোকেশনটা ইন্ডিকেট করে, অ্যাকচুয়ালি লোকেশন ঠিক না, সেটা হচ্ছে মেইন মেমোরির ব্লকটাকে ইন্ডিকেট করে, কোন ব্লক। মেইন মেমোরিটাকে আমরা ব্লকে ভাগ করছি, তাই না, আমার ক্যাশ মেমোরিটাকে ব্লকে ভাগ করছি, তো মেইন মেমোরির একটা ব্লক ক্যাশ মেমোরিতে আসছে। তাহলে মেইন মেমোরির কোন ব্লকটা ক্যাশ মেমোরিতে আসলো, এই ব্লকের আইডিটা থাকে কোথায়, এই ট্যাগ যে কলামটা আছে, ট্যাগ কলাম। ওকে, তাহলে এখানে আছে মেইন মেমোরির ব্লকের আইডি নাম্বার। আচ্ছা, এখন ভ্যালিড বিট দ্বারা বোঝানো হচ্ছে যে এই কন্টেন্ট যেটা আছে, এই কন্টেন্টটা ভ্যালিড কিনা। মনে করো ক্যাশ মেমোরির একটা জায়গায় ফাঁকা আছে, সেই ফাঁকা জায়গাটা তো ভ্যালিড না, বুঝতে পেরেছো, এই ফাঁকা জায়গাটা তো একটা গার্বেজ আছে, তাহলে সেই ক্ষেত্রে ভ্যালিড বিট যেটা আছে, ভ্যালিড বিটটা এখানে কি থাকবে, জিরো থাকবে। আর যদি মেইন মেমোরি কোনো একটা ব্লক এখানে থাকে, তাহলে এই ভ্যালিড বিটটা কত থাকবে, ওয়ান থাকবে। তাহলে ভ্যালিড বিটটা ইন্ডিকেট করছে যে এই কন্টেন্টটা আসলে ভ্যালিড কিনা, জেনুইন কিনা, জিরো থাকলে এটা গার্বেজ, আর যদি ওয়ান থাকে তাহলে এটা ভ্যালিড কন্টেন্ট। আচ্ছা, তাহলে দেখো, তাহলে বুঝতে পেরেছো কিনা জিনিসটা, যে ক্যাশ মেমোরিতে মেইন মেমোরির কন্টেন্ট অর্থাৎ ডেটাটা তো থাকবেই, প্লাস এখানে কি থাকবে, ট্যাগও থাকবে, অর্থাৎ মেইন মেমোরির ব্লক নাম্বারটাও এখানে থাকবে। ওকে, প্লাস তোমার এই ব্লকটা ভ্যালিড কি ভ্যালিড না, এর জন্য একটা বিট থাকবে, আরো দুই একটা বিট থাকে যেটা আমরা পরে দেখব। দেখো এতটুকু বুঝতে পেরেছি কিনা, ক্যাশ মেমোরিতে কি থাকে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো, তাহলে দেখো এখন সিপিইউ থেকে যে আলটিমেটলি 40 বিট আমরা পাচ্ছি, সেই 40 বিটটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। তাহলে এখানে ইনডেক্সটা আমরা ইউজ করছি, এই 9টা বিট আমরা ইউজ করছি যে কোন সেট, সেটটাকে আইডেন্টিফাই করার জন্য। ওকে, তাহলে একটা সেটের মধ্যে দেখো দুইটা ব্লক আছে, তাহলে এটা হচ্ছে একটা ব্লক, এটা আরেকটা ব্লক, এই দুইটা ব্লক মিলে হচ্ছে একটা সেট। আচ্ছা, এবার দেখো এই যে সিপিইউ যে অ্যাড্রেসটা দিচ্ছে, যে 40 বিটের আলটিমেটলি যে অ্যাড্রেসটা আমরা পাচ্ছি, সেই অ্যাড্রেসের মধ্যে সেই অ্যাড্রেসটা আসলে কাকে উদ্দেশ্য করে দেওয়া, এটা ফিজিক্যাল অ্যাড্রেস, এটা এটা আলটিমেট টার্গেট হচ্ছে কি, মেইন মেমোরি হচ্ছে তার টার্গেট, তাই না? তাহলে এই অ্যাড্রেসটা দিয়ে, এই অ্যাড্রেসটা দিয়ে তুমি মেইন মেমোরির একটা ওয়ার্ডকে, একটা কন্টেন্টকে তুমি আইডেন্টিফাই করতে পারবে, তাই না? এই 40 বিট দিয়ে মেইন মেমোরির একটা ওয়ার্ডকে তুমি আইডেন্টিফাই করতে পারবে। তাহলে তার মানে এই 40 বিটের মধ্যে আসলে সবকিছু আছে, তাই না? এখন দেখো ব্লক নাম্বারটা, এটা হচ্ছে সেট নাম্বার। ওকে, এটা হচ্ছে সেট নাম্বার,
আর ব্লক নাম্বারটা কোথায় আছে? ব্লক নাম্বারটা হচ্ছে এই যে ট্যাগ, ওকে? ট্যাগটা হচ্ছে ব্লক নাম্বার, এটা মেইন মেমোরি কোন ব্লক, কোন ব্লকের ডাটা সেটা হচ্ছে এটা এটাতে আছে। তাহলে তাহলে দেখো এই 9 বিটটা আমরা আইডেন্টিফাই করলাম কোন একটা সেট পেয়ার করার জন্য। এখন এই সেটে যে দুইটা ব্লক আছে, এই দুইটা ব্লকের যে কোনো জায়গাতে কিন্তু মেইন মেমোরির ওই ব্লকটা থাকতে পারে, তাই না? যেহেতু এটা টু ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ, এই দুইটা জায়গার যে কোনো একটাতে মেইন মেমোরি কন্টেন্টটা থাকতে পারে। তাহলে দেখো এখন এই দুইটার মধ্যে কোনটাতে কন্টেন্টটা আছে সেটা আমরা বুঝবো কিভাবে? যদি এই যে এই 25 বিট এই ট্যাগ পোর্শনটুকু, এই এখানে যে ট্যাগ আছে এই দুইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, যদি দুইটার সাথে কম্পেয়ার করি তাহলে যেটার সাথে ম্যাচ করবে সেই ডেটাটাই আসলে সিপিইউ চাচ্ছে, সেই ব্লকটাই সিপিইউ চাচ্ছে। বুঝতে পেরেছো কিনা বলো। স্যার আমরা যে ট্যাগটাকে কম্পেয়ার করবো, স্যার কম্পেয়ার করা আসলে মানে বাস্তবে আমরা এটা মানে ওয়েটা কি মানে কোনো এটা কি কোনো সফটওয়্যারের মাধ্যমে করা হয় নাকি কোনো ডিভাইস? এটা হার্ডওয়্যার, ক্যাশ মেমোরিটা পুরোটাই হার্ডওয়্যার, এটা সফটওয়্যারে করতে গেলে মানে খুবই স্লো হয়ে যাবে, কাজেই পুরো জিনিসটা আসলে হার্ডওয়্যারের মাধ্যমে হচ্ছে। স্যার বুঝতে পারছি। আমি যে অংশটুকু বললাম সেটা বুঝতে পেরেছি কিনা? দেখো খুব ইম্পর্টেন্ট জিনিসটা, এই যে দেখো নিচে দেখো কি আছে, লোয়ার লেভেল মেমোরি। লোয়ার লেভেল মেমোরি মানে কি? এটা ক্যাশ মেমোরি মানে লেভেল টু ক্যাশ মেমোরি হতে পারে অথবা মেইন মেমোরি হতে পারে। আচ্ছা ধরে নাও মেইন মেমোরি এটা, ওকে? তাহলে মেইন মেমোরি থেকে ক্যাশ মেমোরির মধ্যে কি এসছে? ডেটা গুলো এসছে, তাই না? কন্টেন্ট গুলো এসছে, এই যে ডেটা গুলো এখানে আছে, এখানে আছে। এখন মেইন মেমোরির কোন ব্লক গুলো এখানে আছে সেটার ইনফরমেশন কোথায় আছে? এই ট্যাগে, ওকে? এই ট্যাগ গুলোতে আছে। এবার ধরো সিপিইউ একটা রিড করতে চাচ্ছে, তাহলে রিড করতে চাইলে সে কি দিবে? একটা অ্যাড্রেস দিবে। এই অ্যাড্রেসটা থেকে আমাদের বের করতে হবে যে এই কন্টেন্টটা ক্যাশের মধ্যে আছে কি নাই। এটা বের করার প্রসেসটা এখানে দেখানো হয়েছে। দেখো এক নম্বরে কি সিপিইউ থেকে একটা অ্যাড্রেস আসলো, ওকে? অ্যাড্রেস আসার পর এটাকে ভাগ করা হলো, তিনটা ভাগে ভাগ করা হলো। ইন্ডেক্সটা ইউজ করা হলো এই ক্যাশ মেমোরির একটা সেট বের করার জন্য, ওকে? তাহলে একটা সেটে দুইটা ব্লক আছে। এখন এই দুইটা ব্লক আমাদের চেক করতে হবে যে এই দুইটা ব্লকে মেইন মেমোরির ওই কন্টেন্টটা আছে কিনা। সেটা বোঝার জন্য কি করবে, এই যে সিপিইউ যে অ্যাড্রেস দিয়েছিল তার যে ট্যাগ পোর্শনটুকু আছে, এই ট্যাগ পোর্শনের সাথে ক্যাশের ভেতরে যে ট্যাগটা স্টোর করা আছে, এই দুইটা জিনিস, অর্থাৎ এই যে এই ট্যাগটা দেখো, এই ট্যাগটা এই যে এরো দিয়ে দেখো এর সাথে কম্পেয়ার করা হচ্ছে, প্যারালালে আবার এর সাথে কম্পেয়ার করা হচ্ছে, ওকে? তার মানে এই যে যেটার সাথে ম্যাচ করবে এই কন্টেন্ট, এই ট্যাগের সাথে যদি এই ট্যাগটা ম্যাচ করে তাহলে ডেটাটা কোথায় আছে? এখানে আছে। আবার এই ট্যাগের সাথে যদি এই যে অ্যাড্রেসটা দেওয়া হলো সেটা ট্যাগ পোর্শন যদি ম্যাচ করে তাহলে আমাদের ডেটাটা কোথায় আছে? এই জায়গায় আছে, ওকে? কি বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো তাহলে আরেকটা অংশ বাদ থাকলো, সেটা কি? ব্লক অফসেট। ব্লক অফসেটটা কি কাজে লাগছে? আচ্ছা ব্লক অফসেট হলো এতক্ষণ পর্যন্ত আমরা যে কম্পেয়ার করে যেটা বের করলাম এটা হচ্ছে কোন ব্লকে ডেটাটা আছে। ধরে নাও এই কম্পেরিজনটা সাকসেসফুল হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে আমরা যে ডেটাটা রিড করতে চাচ্ছি সেই ডেটাটা কোথায় আছে? এখানে আছে। এখানে আছে মানে কি? এটা হচ্ছে একটা ব্লক, এটা কিন্তু শুধু একটা ডেটা নয়, এটা হচ্ছে একটা ব্লক, ওকে? এখন এই ব্লক থেকে, এই ব্লক থেকে তোমার ওই ডেটাটা বের করতে হবে না, একটা ব্লকের মধ্যে তো একাধিক ডেটা আছে। এই ব্লক থেকে তোমার ওই পার্টিকুলার ডেটাটা বের করতে হবে, এই পার্টিকুলার ডেটাটা বের করার জন্য 6 বিট টাইপ করা হয়, 6 বিট, ওকে? জি স্যার। তাহলে দেখো এই 6 বিট দিয়ে তোমার কাছে যদি 6টা বিট থাকে তাহলে 6টা বিট দিয়ে কতগুলো মেমোরি তুমি লোকেশন অ্যাড্রেস করতে পারবে? 2 to the power 6, তাই না? জি স্যার। দুইটা তোমার লোকেশন 2 to the power 6 মানে কত? 64, ওকে? তার মানে 64টা বাইট তুমি অ্যাড্রেস করতে পারবে, ওকে? তার মানে এই যে এই ডেটার অংশটুকু কত? 64 বাইট, ঠিক আছে? এই 64 বাইটের মধ্যে কোন বাইটটা তুমি চাচ্ছ সেটা কোথায় আছে, সেই ইনফরমেশনটা কোথায় আছে? এই 6 বিটের মধ্যে আছে। এই 6 বিট দিয়ে তুমি এই 64 বাইটের মধ্যে কোনো একটা বাইটকে সিলেক্ট করবে, ওকে? এই দেখো সিলেক্ট করার পরে এই যে এখানে এই যে 6 বিটটা এদিক দিয়ে আসলো, তা এদিক দিয়ে আসার পর দেখো এই যে এখান থেকে ডেটাটা বের হচ্ছে, ওকে? বের হচ্ছে। আবার এই 6 বিট কিন্তু এখানেও আসলো, এই ডেটাটাও এদিক দিয়ে বের হবে, কিন্তু এই দুইটা ডেটার মধ্যে, এই দুইটা ডেটার মধ্যে এটা মাল্টিপ্লেক্সার, দুইটা ডেটার মধ্যে কোন ডেটাটা সিলেক্ট করবে এটা ডিপেন্ড করবে এইখানে কোন কম্পেরিজনটা সাকসেসফুল হয়েছিল। যদি এই কম্পেরিজনটা সাকসেসফুল হয়ে যায় তাহলে এই ডেটাটা মাল্টিপ্লেক্সার দিয়ে বের হয়ে বের হয়ে সেটা কোথায় যাবে? সিপিইউতে চলে যাবে। আর যদি এটা সাকসেসফুল হয়ে থাকে তাহলে ডেটাটা এদিক দিয়ে বের হয়ে সিপিইউতে চলে যাবে। তাহলে দেখো স্টেপ ওয়ানটা কি? স্টেপ ওয়ান হচ্ছে সিপিইউ থেকে যে 40 বিটের অ্যাড্রেসটা হলো সেটাকে তিনটা ভাগে ভাগ করলো, ওকে? দুই নম্বর স্টেপ কি? দুই নম্বর স্টেপ হচ্ছে ক্যাশ মেমোরির একটা সেট সিলেক্ট করা হলো, কি দিয়ে? এই যে 9 বিট দিয়ে একটা সেট সিলেক্ট করা হলো। এখন এই সেটে যেহেতু দুইটা
ব্লক আছে, এই দুইটা ব্লকের মধ্যে কোন ব্লকটাকে সিলেক্ট করবে সেটা ডিপেন্ড করবে এই যে 25 বিটের যে ট্যাগ আছে, এই ট্যাগটা এই ক্যাশের ভেতরে যে ট্যাগ আছে সেই ট্যাগের সাথে কম্পেয়ার করার পর যেটা সাকসেসফুল। তাহলে যদি এটা সাকসেসফুল হয় তাহলে এখান থেকে ডেটাটা মাল্টিপ্লেক্সার দিয়ে বের হবে, এটা চার নাম্বার স্ট্যাক বের হয়ে সেটা সিপিইউতে চলে যাবে। আচ্ছা বলো তাহলে কি বুঝতে পেরেছো এতটুকু? জি স্যার। আচ্ছা বুঝতে যদি পারো তাহলে বলো এখানে ব্লক সাইজটা কত, বলো একটা ব্লকের সাইজ কত? 512। আর কেউ আছে দিবে? দেখো এই যে এখানে এই যে 6 বিট, 6 বিটটা কিসের জন্য? একটা ব্লকের ভেতরে যে ডেটাগুলো বাইটগুলো আছে সেখান থেকে একটা বাইট সিলেক্ট করার জন্য, তাই না? তাহলে কত বাইট থেকে তুমি একটা বাইট সিলেক্ট করছো? এটা হচ্ছে 2^6। ওকে, তাহলে 2^6 বাইট থেকে তুমি একটা বাইট এখান থেকে সিলেক্ট করছো, তাই না? তাহলে ব্লকের সাইজ কত? 64 বাইট। ওকে, এই যে 6 বিট দিয়ে তুমি 64 বাইট কে রিপ্রেজেন্ট করতে পারো, কাজেই ব্লকের সাইজ হচ্ছে কত? 64 বাইট। এই যে নিচে দেখো লেখা আছে 64 বাইট ব্লক। কম্পিউটার আর্কিটেকচার, এই কোয়ান্টিটি অ্যাপ্রোচ, এটা এই বইটা।